বাংলাদেশ মুসলিম মিডিয়া শান্তি ও সন্ধির সন্ধানে ومن يذلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء بِهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا عن أبي أمامة الباهر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا ابتغي به وجهه رواه النسائي بإسناد صحيح وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم নারায়ণগঞ্জের রূপগঞ্জের অন্তর্গত চারি তালুক মারকাজুল উলুম আল ইসলামিয়া মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের তৃতীয় দিনের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সুধীমণ্ডলী সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন যে সমস্ত ভাই এই প্রোগ্রামের আয়োজনে সময় দিয়েছেন শ্রম দিয়েছেন অর্থ মেধা বুদ্ধি ব্যয় করেছেন এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে মাহফিলে সামিল হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন সমাজে প্রচলিত আমল বনাম সৎ আমল এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আলহামদুলিল্লাহ আপনারা রাত গভীর করে ফেলেছেন আমারও আসতে দেরি হয়েছে এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে এরপর আপনারা জাননি আমি তো মনে করেছিলাম যে অর্ধেক মানুষ চলেই গেছে আলোচনা শুনে আমল করার ইচ্ছা আছে না শুধু শুনবেন একজন ইনশাল্লাহ বলেছে আজকে কোথায় কলাতলি মনে হয় আসছিলাম প্রোগ্রামে এসে কিছু কথা বলে গেছিলাম আপনারা হয়তো মন খারাপ করেছেন খারাপ করারই কথা আমি আপনাদের জন্য সমস্যা আর বিদাতীদের জন্য সমস্যা
কিছু কথা আসে বলে দিই, কিন্তু আমি উৎসাহিত করি আজকে যে দোয়াটা করেছি সবার জন্য, আমার জন্য করেছি। কি দোয়া করেছি আপনার মনে আছে? বলেন তো কি দোয়া করলাম? হাত তুলে করিনি অবশ্য, এই জন্য মনে হয় পছন্দ হয়নি। একজন বলেন আমি ছোট্ট একটা দোয়া করেছি। এই তো শোনার জন্য এসেছেন না মানার জন্য এসেছেন? তো শুনে নিনি তো, মানবেন কি করে? কারোর মনে নেই একটা দোয়া করলাম ছোট্ট, অর্ধেক বলেন মানে এই মাঠে মনে হয় কেউ নাই, আপনাদের চিন্তা ভাবনা বাড়িতে চলে গেছে, ছোট্ট একটা দোয়া করলাম তো ওইটা তো অর্ধেকও মনে নাই কেন? আমি যে বললাম যে আল্লাহ আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন বলেছেন আন্দাজেই, খেয়াল না করে ঝোঁকেই বলে ফেলেছেন এক কথা। আমি একটা ফজিলত বলছিলাম যে ফাজায়েলা জিকিরের 101 পৃষ্ঠায় এসেছে মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে গফরাল্লাহু লাহু যুনুবা খামসিনা আমা, ওই ব্যক্তির 50 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। এই দেখেন বললাম ঝোঁকেই বলে ফেলে দিছে। আমি ছোট্ট একটা কথা বলেছি মাঝখানে, খেয়াল করেননি। আমি কি বললাম যে হাদিসে আছে? কি বলেছি? আমি বললাম যে ফাজাইলে জিকিরে আছে। এরপরে যত জোরে সুবহানাল্লাহ বললেন, এটা যদি টঙ্গীর মাঠ হইতো আর বললে সামিয়ানা ছিঁড়ে যেত। তাহলে কি হলো বক্তব্য দিয়ে, কি হলো আপনাদের কাছে? বুঝেননি মানে আর কত বছর হলে বুঝবে? আমাকে ওইটা বুঝান, তাহলে সেই আশা নিয়ে বক্তব্য দেব। একজন লোক আমার কাছে প্রোগ্রাম নিতে আসছে, লোকটি এসে বলছেন 30 বছর যাবত আমরা প্রোগ্রামটা করি, আমি প্রোগ্রামটা পরিচালনা করি, এবার আপনাকে একটু দাওয়াত দিতে এসেছি। লোকটার দিকে তাকায় দেখছি যে ওই দিন সকালে ওই দাঁড়িটা চেঁচে এসেছে, পায়ের নিচের দিকে তাকায় দেখছি টাকনুর নিচে তো প্যান্টটা আছে, প্যান্টে ময়লা ধরে গেছে একবারে। আমি বললাম যে আর কয় 30 বছর করলে আপনার এই ভদ্র অবস্থার পরিবর্তন হবে? তো বলছে হবে হবে। বলেছেন আরো 33 বছর যোগ করেন, আমার মনে হয় না যে আপনার এই ভদ্র অভ্যাসের পরিবর্তন হবে। 30 বছর জালসা করে কি লাভ হয়েছে বলেন তো? আসলে আমরাও বুঝতে পারি না যে আমাদের দাওয়াতে কোনো উপকার হচ্ছে, এটা মনে হয় না, কোনো প্রভাব পড়ে না, এখনো পার্থক্য বুঝতে পারেনি মানে হাদিসের ফজিলত কোনটা আর ফাজায়েলে আমুলের ফজিলত কোনটা, এই পার্থক্যটা এখনো আমরা করতে পারিনি। কোন দিন শিখবো? উনি তো বললেন যে এখনো বুঝতে পারেনি, তাই জিজ্ঞেস করলেন আর কত বছর পরে বুঝবে। দাওয়াত খেতে আসছে, আসলে কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় ইন্নালিল্লাহ এটা তো জানি না আমরা, এখন সমস্যা হয়ে গেছে কোন দোয়া কোথাকার এটাও জানি না, এটা খুব কষ্টকর।
দাওয়াতকে নাতি দোড়া ভাষার দিকে আসছে, দাদা জিজ্ঞেস করছে, দাদা দোয়া পড়েছিস? বলছে যে আমি তো দোয়া জানি না। দাদা খাওয়ার পরে দোয়া শিক্ষা শিক্ষা দিচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এখন দাদি এটা শুনে বলছে যে কি পড়ছিস এটা? বলছে দাদা যে শিক্ষা দিল এটাই, খাওয়ার পরে দোয়া। দাদি ধমক দিয়ে বলছে এইটা না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। এর কাটটা সঠিক বলে দেখি, একটা না যাক, আলহামদুলিল্লাহ আপনারা তো বুঝতে পেরেছেন। তো হ্যাঁ, আমি এমনি বলিনি, বলার কারণ আছে। এই ভালো আমল মনে করে, ভালো আমল মনে করে মানে ভুয়া মিথ্যা জাল মানে অস্তিত্বহীন প্রমাণহীন এই আমলগুলোই মানুষ করছে। আর বলছে ভালো আমল তো 50 বছরে পাপ ক্ষমা হয়ে যায়, এটা কি কম? শুধু তাই না, পরে প্রশ্ন করছেন, ওয়াইল্লাম তাকুন জুনুবু খমসিনা সানা, যদি ওই ব্যক্তির 50 বছরের পাপ না থাকে? উত্তর দিচ্ছেন যে ইউগফারু লিওয়ালিদাইহি ওয়ালিকিরাবাতিহি ওয়ালিআম্মাতিল মুসলিমিন। একজন পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, ওর যদি 50 বছরের পাপ না থাকে তাহলে ওর পিতা মাতার আত্মীয় স্বজনের পৃথিবীতে যত মুসলিম আছে সবার পাপ ক্ষমা হয়ে যায়। মানে এত বড় ফজিলত, কিন্তু ওই কেতাবের মধ্যে বাংলাতে অনুবাদ নাই, উর্দুর মধ্যে লেখা আছে যে মুত্তাহামুন বিল কিযব, এই সনদের মধ্যে একজন রাবি আছে এই মিথ্যুক বলে অভিযুক্ত, ওই বইয়ের মধ্যেই লেখা, আর ওইটাকেই ফজিলত মনে করে চালানো হচ্ছে। আর মানুষ খুব জোরে জোরে সুবহানাল্লাহ বলছে। দুর্ভাগ্য আমাদেরই যে আমরা সঠিকটা আর ব্যাঠিকটা পার্থক্য করতে পারিনি, এখনো পারিনি, এই আধুনিক যুগেও পারিনি, আর পারবই বা কি করে? পারার সুযোগ নাই, কারণ গত 25 তারিখ শনিবার বাংলাদেশের দুই প্রান্তে দুইটা ঘটনা ঘটেছে, একটা হলো যশোরে আর একটা হলো বলেন তো কোথায়? তাহলে আপনারা ঘটনা জানেন না, যশোরটা জানেন, আমি আর একটার কথা বলছি, ওইটা এই কয়েকদিনে জানা হয়নি, এই আজকের মধ্যে আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। বগুড়ায় একটা ঘটনা ঘটেছে, বগুড়ায় বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একটা প্রোগ্রাম ছিল 2 দিন ব্যাপী। এই প্রোগ্রামে বক্তব্য শুনলাম যে শখানেক আলেম উপস্থিত হয়েছে, তার মধ্যে একটা আলোচনার প্রসঙ্গ ছিল মুনাজাত। আপনারা তো মুনাজাত করেন এখানে, তাই না? করা হয় না। যাক, আমি তো বলে দিয়েছি জানার আগেই, তাই না? ভিডিওটা আপনারা দেখবেন, জমিয়ত আহলে হাদিসের 3-3 জন বর্ষিয়ান আলেম সেখানে উপস্থিত ছিলেন, ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি, দুইজনে মনে হয় সহ সভাপতি সম্ভবত কেন্দ্রীয়, আর
সেক্রেটারি জেনারেল শেখ শহীদুল্লাহ খান মাদানী, হয়তো খুব তাড়াতাড়ি ডক্টর হয়ে যাবেন কি হয়ে গেছেন আমি তথ্যটা জানি না, এইরকম তিনজন আলেমের সামনে মঞ্চ থেকে তারা চলে গেছিলেন। আহমদুল্লাহ তিরিশালি সাহেব মঞ্চে বক্তব্য দেওয়াকালীন যে ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে, আমার মনে হয় না এত জঘন্য, নোংরা, খারাপ, অসভ্য ঘটনা ঘটেছে না মনে হয় না। আহমদুল্লাহ তিরিশালি সাহেব উস্তাদগণের উস্তাদ, জানি না কোথাকার সৎকার আলেম, শতজন আলেম উপস্থিত ছিল, তবে দেখলাম মানুষ যে মন্তব্যগুলো করেছে শুধু সিসি থু এইগুলো মন্তব্যগুলো করেছে বক্তব্য শুনে। তার মধ্যে একটা দুঃখজনক ঘটনা আরো, আব্দুস সাত্তার তিরিশালি রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। চিনেন না আপনারা আহমদুল্লাহ তিরিশালি সাহেব? তিনি বইটা, তার বাবার বইটা পড়ছিলেন, ভাষাটা ছিল এরকম, এটা তার কথা না, তার বাবার লেখা বই থেকে পড়ছিলেন। ফরজ সালাতের পরে ইমাম মুক্তাদি মিলে সম্মিলিত দোয়া করার প্রমাণে কোনো সহি হাদিস পাওয়া যায় না, এটা ছিল অপরাধ। এই বইটা হাতে নিয়ে আমি প্রথমেই দোয়া করে নিচ্ছি, ওকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। ওই বইটা হাতে নিয়ে ছিঁড়ে পায়ের নিচে ফেলে দিয়েছে। আমি জানি না এরা কোন চরিত্রের আলেম, আমি যেই হই আমি ঘটনা দেখেছি, মনে কষ্ট পেয়েছি, আপনাদের কাছে ব্যক্ত করলাম, ব্যক্ত করার কারণও আছে। যারা আলেমদের মর্যাদা বুঝে না এবং যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, সারা পৃথিবীতে নেটে এই বক্তব্যটা ভাসছে এখন, হয়তো কালকে পোস্ট হয়নি, আজকে হয়েছে, এগুলো মানুষ জেনে ফেলেছে, যে কোনো মানুষ দেখলে। তাহলে আলেমদের মাধ্যমে যদি এই নোংরা ঘটনা ঘটে, সাধারণ একটা মুনাজাতকে কেন্দ্র করে এই ঘটনা ঘটানো হয়েছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে, সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা ঘটা হয়েছে। আর যারা ঘটনা ঘটাইছে, আমার মনে হয় না আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত এই সমস্ত পাতি আলেমদের মাধ্যমে জমিয়তে আহলে হাদিসের এক বিন্দু পরিমাণ উপকার হয়েছে এটা বিশ্বাসী করে না, বরং ক্ষতি হয়েছে এদের দ্বারা। আমি আসার পথে কথা বলে আসলাম শেখ আহমদুল্লাহ তিরিশালি সাহেবের সাথে, আমি এটা দেখে আজকে ঠিক থাকতে পারিনি। কথাটা কেন বললাম, এক, ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেবের বক্তব্য শুনলাম, তিনি যশোরের যে ঘটনা ঘটছে সেখানে আমি উপস্থিত ছিলাম, প্রোগ্রাম বন্ধ করা নিয়ে হানাফি ভাইদের সাথে আমাদের বসার আয়োজন করা ছিল, তাড়াহুড়া করে আমরা একই দিনে সিলেটেও প্রোগ্রাম, আবার যশোরের বাহাস, হঠাৎ করে আগের দিন প্রোগ্রাম ছিল গাজীপুরে কাপাসিয়াতে, এখান থেকে এয়ারপোর্ট থেকে যশোরে প্রোগ্রাম সেরে আবার ঢাকায়, ঢাকা থেকে আবার সিলেট গিয়ে এই একটু ব্রিফ দিলাম বাহাস সম্পর্কে। সেখানে বাহাস মূলত হয়নি, চেয়ারম্যান মনে করেছিলেন যে মঞ্চ করব, দুই দলকে এক জায়গায় কাড়াবো, কে জিতে কে হারে ভাবছিলেন,
চেয়ারম্যানের অভিজ্ঞতা নাই তো, বাহাস জিনিসটা যারা করেনি তাদের অভিজ্ঞতা নাই। ওখানে গিয়েই দেখছি যে এই জোরে আমিন বলা, বেতের সালাত এক রাকাত পড়া, তারপরে তারাবির সালাত, বুকে হাত বাঁধা, রফলে এদেন করা, সুরা ফাতেহা না পড়া, এইগুলো বিষয় নিয়ে আলোচনা। শুরুই হয়েছে আমার প্রতি এত ক্ষোভ তাদের, এই ক্ষোভটা তৈরি হয়েছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত, ওটা তো আপনারা দেখেছেন ভালো করে। তো এইগুলোর মূল কারণটা যেটা, সেটা হলো গোলামির ফসল, ব্যক্তিগত জিদ এবং গোলামির ফসল, মানে ভুয়া আমুলকে আঁকড়ে ধরে থাকবে, ওখান থেকে বের হবে না, যদিও জাল হোক মিথ্যা হোক। আমি একটা কথা বলেছি একজন আলেমকে লক্ষ্য করে, যে আলেম মানুষ প্রোগ্রাম বন্ধ করার জন্য থানায় থানায় ঘুরবে কেন? আলেম মানুষ আলেমদের সাথে বসবে? আহলে হাদিসদের কোনো রেকর্ড আছে যে কোনো প্রোগ্রাম বন্ধ করার জন্য থানায় থানায় গেছে? আমি সেখানে বলেছি, আল্লাহর কসম করে বলছি, এক মিনিট এক সেকেন্ড ব্যয় হয়নি কোনো প্রোগ্রাম বন্ধ করার জন্য। প্রোগ্রাম আপনারা করেন, আমরাও করি, প্রোগ্রাম বন্ধ করার জন্য থানায় থানায় ঘুরবে কেন? আলেম হয়ে এইভাবে বলেছি। আমি একই বিমানে আসলাম তো, ডক্টর মুসলুদ্দিন সাহেব ছিলেন, আমাদের রাহুল ছিল, ব্রাদার রাহুল আরও কয়েকজন ছিলেন, তো ওই আলেমের সাথে আসলাম এয়ারপোর্টের পর্যন্ত, ঢাকা এয়ারপোর্টে নেমে একটু খুনসুটি আর কি ধরে বললাম যে এ যাবৎ কয়টা প্রোগ্রাম বন্ধ করেছেন? তখন বলছে যে না, আমি এটা আসলে অন্তর থেকে চাই না, চাই না। এটাও বলেছি চেয়ারম্যান সাহেব, আমাদের দুজনে আমাদের কোলাকুলি করে দেওয়ার সময় বলেছি যে আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক আর হকটা বোঝার তৌফিক দান করুক, আমি দোয়া করেছি। তবে আমাকে গালিগালাজ করলে আমি অতটা দুঃখ পাই না, কারণ হলো এই, আমরা এতই নাচিস, গুনাহগার, পাপী বান্দা, আমাদের গালিগালাজ করতেই পারে। যখন আলবানির কথা মনে করি, শেখ আলবানির মতো বিশ্ব ইতিহাসের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস এ যুগের, তাকে যারা বলতে পারে যে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, বর্তমান যুগের জাকির নায়কের মতো একজন দায়ী, সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ অমুসলিম যার বক্তব্যে লক্ষ লক্ষ ইসলাম গ্রহণ করছে, তাকে বলছে ইহুদি খ্রিস্টানদের দালাল, আমাকে মিথ্যুক বললে, ধোকাবাজ বললে, প্রতারক বললে আমার কাছে কিছু মনেই হয় না। জাকির নায়ককে যেভাবে গালিগালাজ করে, আমাদের তো করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, মনে হয় আহলে হাদিস আলেমদের দাওয়াতে আল্লাহ বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বরকতের কারণে সারা বাংলাদেশে তরুণদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। এমন জাগরণ তৈরি হয়েছে, মানুষ এখন বুঝতে শিখেছে। তরুণ ভাইরা, আপনাদের বলবো, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, আপনাদেরকে বলবো, আগামী দিনগুলো হবে আপনাদের ইনশাআল্লাহ। এই মুরব্বীদের গোলামি, জেদি, অহংকারী এই আলেম আর মুরব্বীদের যুগটা চলে গেলে পরবর্তী হাদিসের প্রজন্ম ইনশাআল্লাহ।
শিরিক বিদাত, বিদায় তো নিবে ইনশাআল্লাহ, আগে কথা বলা যেত না, এখন কথা বলা যায় আলহামদুলিল্লাহ। আমি যে কথাগুলো বলবো জিদ করবেন না তো, যেটা হক সেটা মেনে নেবেন তো ইনশাআল্লাহ। আসলে আমি পার্থক্যটা করে দিই, আফসোসটা কেন করি আগে ভয় করবেন না, আমি কয়েকটা আয়াতের অনুবাদ করছি শুনেন। আল্লাহ বলছেন সূরা গাশিয়া 3-4 নম্বর আয়াত, আমিলাতুন কি হয়েছে, আমিলাতুন নাসিবা, শব্দটা স্ত্রীবাচক হয়েছে, আগে শব্দটা বুজুহুন শব্দ আসছে তাই, আমিলাতুন নাসিবা, আমুলকারী ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে আমুল করতে করতে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, হাঁপিয়ে গেছে, তাসলা নারন হামিয়া, ওই ব্যক্তি নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নামে। আমুলকারী ব্যক্তি জান্নাতে যাওয়ার কথা না জাহান্নামে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ বললেন কি, তাসলা নারন হামিয়া, নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নামে। আল্লাহ বলছেন সূরা ফুরকান 23 নম্বর আয়াত, ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবাআ মানসুরা, তারা যে আমলগুলো করেছে এই আমলগুলো দেখার জন্য আমি আল্লাহ অগ্রগামী হব, আমি দেখতে যাব। আল্লাহ বলছেন ফাজালনাহু হাবাআ মানসুরা, সব আমলকে আমি নষ্ট করে দেব। তাহলে আল্লাহ আমল নষ্ট করে দিবেন, এটা কিন্তু আল্লাহর গুণ না, আল্লাহর গুণ উল্টাটা। আল্লাহর গুণ হলো কেউ আমুল করলে, আমুল করার নিয়াত করলে আল্লাহ পূর্ণ নেকি লিখে দেন, না করতে পারলেও, এটা হলো আল্লাহর গুণ। সহিহ বুখারীর, আয় বাবুরা কথা বলবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 6491 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কেউ যদি একটা ভালো আমল করার ইচ্ছা করে কিন্তু আমলটা করতে পারলো না, ইচ্ছা করেছিল তাহাজ্জুদ পড়বে কিন্তু পড়তে পারলো না, কোরআন পড়তে চেয়েছিল কিন্তু পড়তে পারলো না, আল্লাহ রাসূল বলছেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পূর্ণ নেকি লিখে দেন, পূর্ণ যদি একটা নেকি লিখে দেন কত যে সওয়াব। আল্লাহ রাসূল আবার বলছেন ওমান হাম্মা বিহাসানাতিন ফায়ামালহা ফাকাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা সাবিমিয়াতি দিফিন ইলা আযআফিন কাসীরা, কেউ যদি একটা নেকির কাজ করার ইচ্ছা করে এবং নেকির কাজটা যদি করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 নেকি দান করেন, 10 কে তিনি 700 পর্যন্ত বৃদ্ধি করেন, 700 কে তিনি অসংখ্য গুণে গুণান্বিত করেন। তাহলে আল্লাহর কাজ হলো নেকিকে বৃদ্ধি করা, নেকিকে আমুলকে নষ্ট করা কি আল্লাহর কাজ? আল্লাহ যে বললেন আমুল নষ্ট করে দিবেন, তাহলে কোন আমুল? এরপরে শুনেন সূরা কাহফ 103-7 এই কয়েকটা পাশাপাশি আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন আমি কি জানিয়ে দিব ক্ষতিগ্রস্ত অনেক মানুষ সম্পর্কে যারা বহু আমল করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জীবনে যাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পরিশ্রমগুলো পণ্ড হয়ে যাচ্ছে, ওহুম ইয়াহসাবুন আন্নাহুম ইয়াহসিনুনা সুনা, অথচ তারা ধারণা করছে আমরা ভালো আমলই করছি। দেখেন মানুষের একটা স্বভাব, খারাপ আমল করে মনে করে ভালো আমল করছে, এটা কি কার স্বভাব?
মানুষের স্বভাব। আপনি কি বুঝলেন কথাটা আমার? এটা মানুষের স্বভাব, আমল করেই মনে করে এটা তো ভালো আমল, এবং খুব আদরের সাথে করে। তারপরে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকীমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত লোকেরাই আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে মুলাকাত হবে এটা পরোয়া করেনি। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমল সমূহ নষ্ট হয়ে গেছে। ফালা নুকীমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের জন্য আমি কোনো প্রমাণ স্থাপন করব না, বিনা হিসাবে জাহান্নাম। পরের আয়াতে বলে দিচ্ছেন, আপনি না বললেও হবে, পরের আয়াতে বলছেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। তাদের প্রতিদান একমাত্র জাহান্নাম, কারণ তারা আমার আয়াতকে এবং রাসূলগণকে ঠাট্টা করেছে। আমি বলেছি একটা, করেছে আরেকটা, রাসূলগণ বলেছে একটা, করেছে আরেকটা। তাহলে এই আমল করে জাহান্নামে যাবে, তাহলে এটাও আমল? দেখেন না, আমালা বললাম যে বহুবচন আমালা, তাহলে এক শ্রেণীর আমল করে মানুষ জাহান্নামে যাবে, ওই আমলকে কিয়ামতের মাঠে আল্লাহ নষ্ট করে দিবেন, ওই আমল করার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। দেখেন দেখেন, পরেই বলছেন এই সাত নম্বর আয়াত, 107 নম্বর আয়াতে এটা শেষ করে আল্লাহ শুরু করছেন আবার, এটা শেষ করে আল্লাহ শুরু করছেন আবার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কি চমৎকার দৃষ্টান্ত! আচ্ছা, ওইদিকে কথা বলছে কারা? যুবক ভাইরা তোমরা একটু দেখো তো, সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আমার, কিন্তু সাইড থেকে ডিস্টার্ব করছে কেন? যুবক ভাইরা প্রোগ্রামের আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ আনন্দিত আমি, এবং শুনছেন আলোচনা, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দেখেন এই আমলগুলো বলার পরেই কিন্তু আল্লাহ আবার বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ইমান আনয়ন করে, ও আমিলুস সলিহাত, এবং আমলে সলেহ করে। এর আগে কোথাও কিন্তু আমলে সলে যোগ করেনি, এখানে যোগ করলেন কি? আমলে সলেহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি প্রস্তুত করা আছে, কোনো অন্য কোনো জান্নাতে না, সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস, সেখানে প্রস্তুত করা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। খালিদিনা ফিহা, আল্লাহ বলছেন তারা চিরদিন সেখানে অবস্থান করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা কোনোদিনই চাইবে না যে তাদের এই স্থান পরিবর্তন হোক। আল্লাহ আকবার, আল্লাহর কি রহমত! ঠিক একই ঘটনা আয়াতের শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ বলছেন, এই যে জান্নাতের সুসংবাদটা দিলেন, ওটা না বললে পূর্ণ হচ্ছে না, আমি ওটা বলে নি আগে। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সলিহা, যে ব্যক্তি আল্লাহর দিদার চায়, আল্লাহর সাক্ষাৎ চায়, মুলাকাত চায়, ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন আমলে সলেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কাউকে যেন তার সাথে শরীক না করে। দুইটা শর্ত, আমলে সলে করবে, অর্থাৎ ইত্তেবায়ে সুন্নাহ। আমলে সলে মানে দলিল ভিত্তিক আমলকে আমলে সলে বলে, আর সাধারণ আমল বলে তাকে যার কোনো দলিল নাই। যখন আমলে সলে হবে তখনই বুঝতে হবে দলিল থাকতে হবে। আর একটা কি,
আমল করতে গিয়ে শরীক করবে না, তাহলে আল্লাহর সাথে দেখা হবে, আল্লাহ সাক্ষাৎ করবেন তার সাথে। সহি মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে, কি ফজিলত দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ বলবেন, 181 নম্বর হাদিস সহি মুসলিম এসেছে, তুরিদুনা শাইয়্যান আসীদুকুম, তোমরা কি আরো কিছু চাচ্ছ, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব, কে বলছেন, আল্লাহ। তখন জান্নাতিরা বলবে, না আপনারা বলবেন, আপনারা জান্নাতে যাবেন না, আহা যদি বলতে পারতেন যে আমরাই বলবো, বুঝেননি কথা। তখন জান্নাতিরা বলবে, না আপনারা বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে, আমিন, তোমার জান্নাত চাই আমরা, তাহলে আপনারাই বলবেন, আমরাই বলবো, কি আলাম তুবাইজ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদের সম্মানিত করেননি, আলাম তুদখিলনাল জান্নাত, আপনি কি আমাদেরকে জান্নাত দেননি, অতুনজিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি, মুক্তি দেননি, আমরা কি চাই, আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, সম্মানিত করেছেন, জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আর কি চাই। আল্লাহ বুঝবেন এর আর কিছু চাই না, জান্নাত পাওয়ার পর আর কিছু চাই, আল্লাহ জান্নাত কি নিয়ামত। আল্লাহ রাসূল বলছেন, ফায়াকশিফুল হিজাব, এরপরে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে যে পর্দা, আল্লাহ এই পর্দাটা খুলে দিবেন, নিজেই খুলে দিবেন, নিজেই খুলে দিবেন, আল্লাহকে দেখতেই থাকবে জান্নাতিরা, আপনারা আমরা দেখতেই থাকব, আল্লাহ যে এত সুন্দর, আল্লাহ যে এত সুন্দর, মানে জান্নাতিদের শেষ পাওয়া হলো আল্লাহর দিদার, এটাই হলো দিদার। বলছেন, মা ও তু শাইয়ান আহাব্বা ইলাইহিম আন নাযরা ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল, দেওয়া হবে এত নিয়ামত জান্নাতে, জান্নাতে এত নিয়ামত, এর পরেও জান্নাতীদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। আল্লাহ বলছেন সূরা তাওবা 77 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহর এই দিদারটা হলো মুমিনদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। কে কে চান, নিয়ামত চান তো, আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন, সহজ করে দেই, সহজ করে দেব। সহি বুখারীর হাদিস 554 নম্বর হাদিসটা খুলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কে মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, এইভাবে আল্লাহকে কে দেখতে চাও, আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুইটা আসরকে হেফাজত করবে হাফিজুল আসরাইন, তোমরা দুই আসর অর্থাৎ ফজর আর আসর এই দুই ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে তোমরা পড়বে, তাহলে আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ, খুব জোরে বললেন, কিন্তু গত 5 দিন একটু হিসাব করে দেখেন তো, এই ফজর সালাত আর আসর সালাত টানা 5 দিন আউয়াল ওয়াক্তে পড়তে পারছেন কিনা, পারবেন তাই না, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। কঠিন জিনিস ফজর আর আসর, জহর সালাতে মুসল্লি যত হয় আসর সালাতে মুসল্লি তত হয় না, মাগরিবের সালাতে মুসল্লি অনেক হয় ফজর সালাতে মুক্তাদি পাওয়া যায় না, মুয়াজ্জিন আজান দিয়ে বসে আছে কেউ নাই, আর শীতের দিন দেখুন থাকারই কথা না। এখন যেটা বলছিলাম দুইটাই শোনা দিলাম আপনাদের, সৎ আমল করলে আল্লাহ কি দিবেন, জান্নাতুল ফেরদাউস দিবেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আরো কিছু আমলের কথা বললেন, সেগুলোর পরিণাম আবার কি, সোজাসুজি জাহান্নাম। তো
তাহলে কোনটা সৎ আমল আর কোনটা বেদাতি আমল এটা জানার দরকার না? প্রথম আকীদার শিক্ষা অর্জন করবেন, নসিহত সেদিন বলেছি আজকে বলবো না, প্রথম আকীদার শিক্ষা অর্জন করবেন। আকীদা না থাকলে, তাওহীদ ভিতরে না থাকলে, বিশুদ্ধ আকীদা না থাকলে আমল করে যতই সহি কায়দায় ইবাদত করেন না কেন, এক নেকি হবে না। তাহলে প্রথম আকীদার শিক্ষা আজকে বললাম না। দ্বিতীয় হলো আমলে সলে, এখানেই প্যাচ লাগে। আপনাকে শিরিকের বিরুদ্ধে কথা বলি, আপনার পিঠের চোঁচা তুলে দি, ছাল তুলে দি, আপনি কিছুই মনে করবেন না। কিন্তু যখনই বেদাতের বিরুদ্ধে বলবো, তখন আপনার গায়ে দাউ দাউ করে আগুন জ্বলবে। কেন এটা? আমরা দুই শ্রেণীর মানুষ নিয়ে খুব বিপদে আছি। আল্লাহ দুই শ্রেণীর মানুষকে হেদায়েত দান করুক। এক নাম্বার ওয়ান হলো আলেম সমাজ। আমি বিনয়ের সাথে বলছি, কতিপয় আলেমের কারণে সমাজ সংস্কার করা সম্ভব হচ্ছে না, আর কিছু মুরব্বীর কারণে, বৃদ্ধ মানুষের কারণে সম্ভব হচ্ছে না। কঠিন জিনিস। বুড়ি যারা আছে না, বুড়ি ছিলেন তো নানি আর দাদি, এই বুড়িগুলো আমাকে গালি গালাজ করুক তাতে যায় আসে না, কিন্তু সংশোধনের জন্য বলছি, এরা হলো এক একটা বুড়ি হলো এক একটা শিরিকের ফ্যাক্টরি। ওই বাড়িতে বসে বসে বলে যে এইটা করা যাবে না, ওইটা করলে এই হয়, এই করলে সেই হয়, এগুলো বুড়ির কাজ। আর বুড়ার কাজ হলো, এ হলো প্রত্যেক বুড়া হলো বেদাতের ফ্যাক্টরি। এইটা যেমন অবস্থা, আপনাদের বলিনি কিন্তু, আপনারা রাগ করবেন না, মুরব্বী মানুষগুলো আবার রাগ করতে পারে আমার উপরে, আমি কিন্তু আপনাদের বলিনি, যার মধ্যে গোলামি থাকবে, আমার অভিযোগ, আমার বিরুদ্ধে অভিযোগ যে আমি নাকি বাংলাদেশে যে সালাত চলছে, এই সব সালাতের গোটা দেশের মানুষের 12টা বাজায় দিয়েছে, এটা আমার বিরুদ্ধে অভিযোগ। আমি বললাম যে আপনার বিরুদ্ধে তো বলিনি, আপনার যদি রাসূলের তরিকায় সালাত আদায় করেন তা আপনাকে বলবো কেন, আর যদি আপনি রাসূলের তরিকায় না পড়েন তাহলে আপনার গায়ের উপরে পড়লে আমার কিছু যায় আসে না। আপনি আপনি নিলেন অভিযোগটা, আপনার গায়ের উপরে নিলেন কেন? আমি নাকি 12টা বাজাইছি? না, আমি 12টা বাজাতে চাইনি, আমি মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের রূপটা, স্বরূপটা প্রকাশ করতে চেয়েছি, আলহামদুলিল্লাহ, অন্য কোনো অভিযোগ নাই। আর দুই চারজন আলেম যারা আলেমের কাতারেই না, তারা গালি গালাজ করলে আমার যায় আসে না, আলহামদুলিল্লাহ, আমাদের প্রচেষ্টার মাধ্যমে এদেশের শীর্ষস্থানীয় আলহামদুলিল্লাহ বড় বড় আলেমের মাথাকে আল্লাহ সংস্কার করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, এটাই বড় রাগ। এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো, অন্তরটাকে ফ্রেশ রাখবেন, যখনই আপনি সঠিকটা জানতে পারবেন সাথে সাথে আপনি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি উদাহরণ দিই একটা একটা করে, প্রচলিত আমল কিছু বলবো যার কোনো ভিত্তি না, কিন্তু চলছে ওইগুলো বেশি, আর এইগুলো নিয়ে টক্করটা বেশি বাধে। কোথায় পেলেন জায়নামাজে দাঁড়ানোর সময় পড়তে হবে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন? পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে এই কথা? নাই, এটা কোরআনের আয়াত। কিন্তু জায়নামাজে দাঁড়িয়ে এটা পড়তে হবে তার কোনো জাল দলিল নাই। যদি কেউ দেখাতে পারে এটা, তাহলে আমাকে যেন রেফারেন্সটা দেয়, প্রমাণটা যেন দেয়। নাম্বার দুই, মুরব্বীরা শিক্ষা দিচ্ছে, যেখানে ডান পায়ের বুড়া আঙ্গুলি সালাতের মধ্যে থাকবে, এই বৃদ্ধ আঙ্গুলটা সালাত শেষ করা পর্যন্ত ওই জায়গায় রাখতে হবে, ওকে সরালে নামাজ হবে না, শিক্ষা দিচ্ছে। এর কোনো দলিল আছে? খুঁজেন, খুঁজতে থাকেন, কোনো দলিল নেই, কিন্তু এটা মুরব্বীরা এমনভাবে গ্রহণ করেছে, খুব কট্টরভাবে
ভাবে গ্রহণ করেছে, ওই ডাইন পাশ হারানো যাবে না। একজন লোক চলে গেছে, ওজন নষ্ট হয়ে গেছে, ওই ফাঁকায় রেখে দিছে, ডাইন পাশ হারলে যে নামাজ হবে না, এমন মন্ত্র পড়া শিখায় দিছে ওখানে, যে ইবলিস শয়তান যাতায়াত করছে ওর খেয়ালই নেই। আর একটা হাদিস সহি মুসলিমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়ে দুই পা একত্রিত করতেন, তাহলে কি ডান পায়ের আঙ্গুল নড়বে না? তাহলে কি হবে? এই মুরব্বিকে কে শিক্ষা দিল এটা? নাম্বার তিন, দাঁড়িয়েই বলছে নাওয়াইতু আনুসাল্লিয়া রাকাতাইনে মিনাল ফাজরে, না কি কি যেন পড়ে, অত মুখস্ত না। আচ্ছা বলে এইগুলো যেটা নবী বলেননি, সাহাবী বলেননি, তাবেঈরা বলেননি, তাবে তাবেঈগণ বলেননি, মুহাদ্দিস উলামায়ে কিরাম থেকে পাওয়া যায় না, এই নিয়াতের বুঝা তৈরি করলো কোন দৃষ্টিতে? এগুলো সব আলেমদের তৈরি করা। আশরাফ আলী থানভী একটা বই লিখছেন পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা, এই বইয়ের মধ্যে যত নিয়াত সব ঢুকাইছে। তবে সেদিনে আকরামুজ্জামান সাহেব একটা সুন্দর কথা বললেন, রাজশাহীতে আমাদের দারুল হুদা ইসলামী কমপ্লেক্স মাদ্রাসায় গত 13 তারিখে সহিহ বুখারির দার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক আলেম উপস্থিত ছিলেন। তার মধ্যে আকরামুজ্জামান সাহেব একটা সুন্দর কথা বলেছেন যে আমরা আগে প্রশংসা করে নিই আল্লাহর, আরো কিছু নিয়াত তৈরি হতো, ওই নিয়াতগুলো তৈরি করার আগে লোকটা মরে গেছে, এজন্য বলি আলহামদুলিল্লাহ। যেমন বাথরুমে ঢোকার নিয়াতটা তৈরি করেনি, আলহামদুলিল্লাহ পড়ার দরকার। যেমন কোরআন পড়ার নিয়াত তো এটা তৈরি করতে পারেনি, স্ত্রী সহবাস করার যে নিয়াত এটা তৈরি করেছে, এটা যদি তৈরি করেনি, এজন্য আমাদের কি পড়ার দরকার? আলহামদুলিল্লাহ তার আগেই মরে গেছে এটা, এটা বাস্তব। এ যদি বেঁচে থাকতো তাহলে সব কিছুরই করে পেশাব করার নিয়াত নাই, কিন্তু আছে না? পায়খানা করার নিয়াত নাই, খাওয়ার নিয়াত নাই, কিন্তু এইগুলো নিয়াতে কিন্তু তৈরি করতো, যদি বেঁচে থাকতো তার আগেই মরে গেছে। এই জন্য আল্লাহ শুক্রিয়া না, উনি আবার এই পয়েন্টটা বের করে সবাই হাসতে লাগলো আর কি, যে ভালো একটা পয়েন্ট বের করেছেন। কোথায় পেলেন এই নিয়াতের বুঝা চাপিয়ে দেওয়াটা? এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, ষড়যন্ত্র একটা। আরে বেতের আলাদা নিয়াত, যাতা বলো গদ, তারপর তাহাজ্জুদের আলাদা নিয়াত, তারাবির আলাদা নিয়াত, তারপরে আপনার বিতের আলাদা নিয়াত, তারপরে ঈদের সালাতের আলাদা নিয়াত, জানাজা সালাতের আলাদা নিয়াত, সুন্নাতের আলাদা নিয়াত, জহরের আলাদা, আসরের আলাদা, মাগরিবের আলাদা, এশার আলাদা, এতগুলো নিয়াত পড়তে যায়। তখন একজন ছেলে বলছে ধর নামাজই পড়বো না, এগুলো কেন? আমি একটু শোনাবো আপনাদেরকে একটু পরে, এটা চললো কেন? যার দলিল কোথাও পাওয়া যায় না এটা চলছে। তারপরে কি চমৎকার দোয়া শিক্ষা দিছে, অজুর দোয়া শিক্ষা দিছে। কি দোয়া জানেন? এক মুরব্বি যদি উজু করার সময় পড়ে নিচ্ছে, খুব জোরে জোরে পড়ে নিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু জুলমাতুন। আমি বললাম যে মুরব্বিটা কি পড়লেন? যে উজুর দোয়া। তো উজুর দোয়া এটা তো মিথ্যা, জাল তো, মানুষ তৈরি করা। বলছে এত বড় দোয়া তাও জাল, মানে তার ধারণা বড় দোয়া হলে জাল হয় না। আসলে ভাবার তো কথা, বাবার কথা না, এত বড় দোয়া জাল হয় কি করে? জাল দো এসে আশরাফ আলী থানভী লিখে রাখছেন এটা, অথচ অজু করার সময় পড়তে হবে শুধু কি? বিসমিল্লাহ। এর বেশি বলবো না, শুধু বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বাড়াবাড়ি করবো না। 25 নম্বর হাদিস খুলুন, তিরমিজির মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুধু বলতেন কি? বিসমিল্লাহ। আমি বিসমিল্লাহই বলবো, এর বেশি বলবো না। যদি খুঁজতে যান আপনি একটার পর একটা এই বিসমিল্লাহ ত্রুটি বের করছে, এমন জায়গায় নাই যেখানে বের করেনি, সব জায়গায়। এটা আজানের দোয়া, অজু, অজুর মধ্যে আরো কাহিনী আছে।
নাক ঝাড়ার এক দোয়া, হাত ধোয়ার এক দোয়া, এই দোয়া মুখস্থ করতে যায় একজন মুসল্লি, বলে দূর এই নামাজ পড়ে তো বিপদ একটা, এতগুলো দোয়া মুখস্থ করবে করে, অথচ কোনো দলিল নাই, কোনো দলিল নাই, তৈরি করেছে পরে, দলিল তৈরি করেছে। খালি গায়ে উজু করা যাবে না, দাঁড়িয়ে উজু করা যাবে না, মাজা হেলিয়ে উজু করা যাবে না, উজু করতে হলে কেবলামুখী হয়ে বসতে হবে, তারপরে আপনার আরেকটা ভুলে গেলাম যে অজুর পানি ছিটিয়ে যেন আবার না পড়ে, এগুলো সব মিথ্যা কথা। অজু আপনি খালি গায়েও করতে পারেন, দাঁড়িয়েও করতে পারেন, বসেও করতে পারেন, মাজা বাঁকা করেও করতে পারেন, যে কোনো দিক ঘুরে করতে পারেন, কোনো সমস্যা নাই। এত বিধান কোথায় পেল? কথা বললে দলিল লাগবে না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি টুটি ছিঁড়ে দেওয়ার কথা বলেন আল্লাহ, তাহলে এই হুজুরের কি হবে? আর একটা তৈরি করেছে যে উজু করার সময় যখন মুসল্লি উজু করতে বসে, তখন চারজন ফেরেস্তা একটা রুমাল নিয়ে দাঁড়া থাকে চার কোণা ধরে, একটা কথা বললে এক কোণা ছেড়ে দেয়, আর এক কথা বললে আর এক কোণা ছেড়ে দেয়, আর এক কথা বললে আর এক কোণা ছেড়ে দেয়, আর এক কথা বললে রুমাল নিয়ে চলে যায়। এই বেদাতে হুজুরদেরকে হায়াত পর্যন্ত সময় দিলাম, বের করো কিতাব চষে বের করো পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে, তো মিথ্যুক হুজুর খুতবায় দাঁড়িয়ে তো মিথ্যা কথা বললে কেন, এরকম একটা এত নোংরা কথা বললে কেন, এর দলিল থাকতে হবে না? বেটা তুমি ফেরেশতাকে দেখেছো? তুই তৈরি করলে কি করে বলে না, এই ফজিলত বলে না? ওজুর সময় কথা বলা যায় না, কে বলেছে কথা বলা যায় না ওজুর সময়? দুর্ভাগ্য, আমরা জেনে অনেক জিনিস আমরা বলতে চাই না। আজানের দুয়ার মধ্যে তৈরি করেছি কি, যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন গোটা দেশের মানুষ শিক্ষা দিয়েছে কি, সদ্দাক্তা ও বারারতা, খুঁজেন তো দেখি সালাত আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে এটা পড়া যায় কিনা, কোথাও দলিল নাই, আসসালাতু খায়রুম মিনান নাওমই বলতে হবে জবাবে, কথা বোঝা গেছে? কারণ সদ্দাক্ত বারারতা তৈরি করা দোয়া, আজানের দোয়াই বলে দিলে ঢোকায় দিছে দুয়ার মধ্যে, ওয়ারজুকনা শাফাআতু ইয়াওমাল কিয়ামা ওয়া দারাজাতা রাফিয়া, তুমি ঢোকালে কেন দুয়ার মধ্যে এই কথা, যার দলিল নাই কেন ঢোকালে? এক, এরপরে বলছি কি, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, হ্যাঁ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই দোয়াটা আছে, ইমাম বাইহাকিন তিনি নিজেই নাকচ করে দিয়েছেন, এর সনদটা মুনকার, এই সনদটা ঠিক নয়, আমরা এটা বলবো না। কেন তৈরি হলো? আপনাকে রাগ করছেন না? মানুষকে পথ না দেখালে, না বললে কিভাবে হবে? শিক্ষা দিয়েছি কত চমৎকার, পেশাব করলে আগে ঢেল নিতে হবে, তারপরে একটু নাচানাচি করতে হবে, তারপরে একটু কাশাকাশি করতে হবে, তারপরে 40 কদম হাঁটতে হবে, হাঁটছেন কেন আপনারা? কি এটা চলে না সমাজে? এমন ভাবে বেহায় আপনার ছড়াইছে সারা দেশে, গোটা দেশের মসজিদ গুলোতে বাথরুম গুলো টিস্যুর ঝুড়ি দেয়া, বাথরুম গুলো নোংরা করে রাখছে, কেন? দলিল কোথায়? ফজিলত মারি দিছে, কোন হাদিসের খবর নাই। আসলে মুসি কি স্বর্ণের মর্যাদা বুঝে? হ্যাঁ, কি বুঝবে কোনোদিন? মুসি সেলাই করে দিছে জুতা আপনার 5 টাকা, আপনি যদি ওকে এক ভরি স্বর্ণ দেন তো বলছে এটা নিব না, কারণ মুসি তো জানে না স্বর্ণের দাম কত, ও 5 টাকায় বুঝে, ও মর্যাদা বুঝে না। যারা হাদিস চর্চা করে, হাদিস পড়ে, তারাই হাদিসের মর্যাদা বুঝে, যারা হাদিস পড়ে না, হাদিসকে সম্মান করে না, তারা হাদিসের মর্যাদা বুঝে না। শিক্ষা দিয়েছি
একটা মিথ্যা কথা শিক্ষা দিয়েছি, ফজিলত বর্ণনা করে দিয়েছি। সূরা তৌবা 108 নম্বর আয়াত, ফিহি রিজালুন ইউহিব্বুন আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ বলছেন এই এলাকায় কিছু লোক আছে যারা পবিত্রতা হাসিলকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসে। এই আয়াতটা মেরে দিছে কোন জায়গায় জানেন? মেরে দিছে এই আয়াতটা যে ওখানকার লোক পেশাব করার পরে ঢেল নিত, তারপরে পানি নিত, এই জন্য আল্লাহ প্রশংসা করেছেন। কোনো দলিল তোমার লজ্জা থাকলে একটা দলিল বের করো তো, হাদিস যেটা সেটা দেখো আগে কি বলেছে। আহলে হাদিসরা দলিল দিয়ে বক্তব্য দেয় আলহামদুলিল্লাহ। আসলে বাস্তব কথা, কিছু মুনিশির বক্তব্য আছে এত চমৎকার কড়া, সেটা বলে গেছেন আজ থেকে 1200 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে বলে গেছেন মুহাদ্দিসগণ এক একটা বাক্য আহলে হাদিসদের সম্পর্কে। তার মধ্যে একটা কথা যে ফাজাইলুহুম সাইরা মাযাহিবুহুম জাহিরা ওয়া হুজ্জাতুহুম কাহিরা, এর অর্থ হলো তাদের মর্যাদা পৃথিবীর সকল মানুষের উপরে। এক, দুই নম্বর বলছেন মাযাহিবুহুম জাহিরা, তাদের পথ হলো পরিষ্কার, ওয়ান আরুহুম বাহিরা, তাদের প্রচেষ্টা হলো খুব আলোকিত, অহুজ্জাতুহুম কাহিরা, তাদের দলিল হলো অকাট্য। আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লামা খতিব বাগদাদী রহিমাহুল্লাহ তিনি শারাফু আসহাবিল হাদিস আহলে হাদিসদের মর্যাদার বইয়ে উল্লেখ করেছেন। তারপর তিনি একটা কথা বলছেন যে কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা আরা ইলা হাওয়া ওয়া তাসতাহসিনু রায়া তাকিফু আলাই, পৃথিবীর প্রত্যেকটা দল প্রবৃত্তির অনুসরণ করে, রায়ের উপরে প্রতিষ্ঠিত থাকে, সেওয়াই আসহাবিল হাদিস, কিন্তু আহলে হাদিসগণ নয়। কারণ ফাইনাল কিতাব উদ্দাতহুম, আহলে হাদিসদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কুরআন, ওয়াস সুন্নাত হুজ্জাতহুম, রাসূলের সুন্নাহ হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূল ফিয়াতহুম, রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। এরপরে তিনি বলছেন এত শক্ত কথা আলহামদুলিল্লাহ, যুগ যুগ ধরে এইভাবেই বলেছেন। এরপরে বলছেন ফাকাজ্জালাল্লাহু আহলাহু আরকানা শরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পৃথিবীতে শরীয়তের খুঁটি হিসাবে তৈরি করেছেন, অহুরাসা দিন আর দিনের পাহারাদার হিসাবে নিয়োগ করেছেন, কাম্মিম মুলহিদিন ইয়ারুমাই ইয়াহলুতা বিশশরিয়া মা লাইসা মিনহা, আল্লাহ তাআলা ইয়াদুব্বু বি আসহাবিল হাদিস, পৃথিবীর যে যেখানে কোনো দুষ্কৃতকারী যদি কোনো কিছু তৈরি করা যা শরীয়তের মধ্যে নাই, আল্লাহু তাআলা ইয়াযুব্বু বি আসহাবিল হাদিস, আহলে হাদিসদের দ্বারা ওই বেদাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিরোধ করে থাকে। আহুমুল কাওয়ামুনা বি আমরিহা ওয়া শানিহা ওয়াল হুফাযু লি আরকানিহা, এই কথাগুলো বলে যাচ্ছেন কিভাবে দেখেন, এক একটা বলেছে এত ওজনের কথা, আমুল কাওয়ামুনা বি আমরিহা ওয়া শানিহা, আহলে হাদিসরা পৃথিবীতে শরীয়তের মর্যাদাকে প্রতিষ্ঠা দানকারী, ওয়াল হুফাযু লি আরকানিহা, শরীয়তের রুকুনকে হেফাজতকারী, আলা উলাইকা হিজবুল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, সাবধান পৃথিবীবাসী, তারাই হলো এই পৃথিবীতে আহলে হাদিসরাই হলো আল্লাহর সেনাবাহিনী, আর আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে বিজয় লাভ করে থাকে আলহামদুলিল্লাহ। কথা যত কঠিন দলিলই যথেষ্ট, আলহামদুলিল্লাহ দলিল পাওয়ার পরে সাথে সাথে অস্ত্রের কাছে শত্রু দুর্বল না, একবারে গাছের কাছে সাপ দুর্বল, সাপ যতই বিষধর হোক না কেন, যতই সবল মারতে পারো কর, সাপড়ির হাতে যদি গাছ থাকে সাপ কি করে, মাথা নুয়ে দেয়, সবল মারতে পারে না। আহলে হাদিসদের কাছে দলিল আছে, দেখেন দলিলটা কি, 355 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আয়াতটা নাজিল হলো, ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু ওয়া ইউহিব্বুল মুত্তাহহিরিন, কুবাবাসী, মসজিদে কুবা আছে না যেখানে, এই মসজিদে কুবার এলাকার মানুষ এটা করতেন, তার রাসূল তাদের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া মা আশারাল আনসার, ও আনসারীরা, ঘটনা কি,
আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন ফিতুহুরিকুম, তোমাদের পবিত্রতা হাসিলের ব্যাপারে। ফামা তুহুরুকুম, তোমাদের পবিত্রতা কিভাবে হাসিল করো একটু বলো তো দেখি, আল্লাহ প্রশংসা করলেন কেন? এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ নবী গায়েব জানতেন না, জানলে জিজ্ঞেস করতেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলছেন, কলু, তারা বললেন, দেখেন, নাতাওয়াজ্জাউলিসসালাহ, আমরা সালাতের জন্য অজু করি, ও নাগতাসিলু মিনাল জানাবা, আর অপবিত্র হলে গোসল করি, ও নাস্তানজি বিলমা, আর পানি দ্বারা ইস্তেনজা করি। আবার শুনেন, এক, নাতাওয়াজ্জাউলিসসালাহ, সালাতের জন্য অজু করি, ও নাগতাসিলু মিনাল জানাবা, অপবিত্র হলে গোসল করি, ওয়ানাস্তানজি বিলমা, পানি দ্বারা ইস্তেনজা করি। তখন আল্লাহ রাসূল বলেছেন, ফাহুয়া যাকা, ওহো, এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, ফালাইকুমুহু, তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবে। বলেন আলহামদুলিল্লাহ। টিস্যু আছে এর মধ্যে? নাসানাসি, কাশাকাশি, চল্লিশ কদম আছে? কোথায় পেলে? একে বেহায়া পোনা না এটা? এইগুলোই বলা আহলে হাদিসদের অপরাধ, অন্য কোনো অপরাধ নাই। এখন একজন জেনারেল শিক্ষিত মানুষ রেগে গেছে, রেগে গিয়ে কি করলো, আচ্ছা আমি দেখেই ছাড়বো, দেখি কোথায় পেয়েছে। মুজাফফরবীর মহসেনের তদন্ত করতে গিয়ে ওই ইবনু মাজা ইসলামিক ফাউন্ডেশনে খুঁজেছে, খুঁজে দেখছে ইবনু মাজার মধ্যে এইভাবেই আছে, এখন হুজুরকে ধরেছে। এই যে ঢেল নেওয়ার কথা বলেছেন আপনি, টিস্যু নিয়ে দৌড়াদৌড়ির কথা বলেছেন আপনি, এ দলিল আগে বের করেন আপনি, হুজুর আর দেখা দেয় না, ওর হায়াত থাকা পর্যন্ত পাবে? একজন আলেমের কথায় মানে শিক্ষা থাকে, তো আলেমের বলছে যারা, ও ইস্তেমা করবে না, ইস্তেনজা করবে, বলে দৌড়াদৌড়ি করে কুলুক নিয়ে, তাই বলছে যে ও ইস্তেমা করে না, ইস্তেনজা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। যদি এটা হয় আমার এখানে আর একটা চাচা করো একটু, কিন্তু টয়লেট থেকে বের হয় কিন্তু দৌড়ায় না, খেয়াল করেছেন আপনি? হ্যাঁ, দৌড়ায়, তখন পেশাব করে না, করে? এই তো শরীয়তকে ফাঁকি দিতে গিয়ে নিজে ফাঁকির মধ্যে পড়ে গেছে। এটা তখনও তো পেশাব করো, তখন দৌড়াদৌড়ি করো না কেন? বুঝেনি আপনারা মনে হয়, মাথা ঢুকছে কি? আরে যারা তালিমি বৈঠক করতে আসে মহিলারা, এদেরকে বাড়িতে ঢুকতে দিবেন না, এদেরকে এরা সর্বনাশ করে দিয়েছে একবারে, এদের প্রত্যেকের ব্যাগে থাকে ফাজাইল আমল। শিখা দেয়, শিখা দেয় কি জানেন, বুবু সাতটা ঢেলা না নেওয়া পর্যন্ত পবিত্র হবে না, একে সহ্য করা যায়। এই ফতোয়া কে দিবে, পুরুষদের পেশাব বেশি অপবিত্র না মহিলাদের পেশাব বেশি অপবিত্র? মহিলাদের একজনের বক্তব্য দিতে একজন প্রশ্ন করেছে আমাকে, যদি পুরুষদের চল্লিশ কদম হাঁটা লাগে, ও তো আমাকে চিনে না, মানে প্রশ্ন করেছে এইভাবে আমাকে, যে ও এই বক্তব্য হয়নি, বক্তব্য শেষে প্রশ্ন করেছে যে আমরা শুনেছি জনৈক আলেম বলেছেন যে চল্লিশ কদম হাঁটতে হবে কুলুপ ধরে, তো এখন মহিলারা কয় কদম হাঁটবে? আস্তাগফিরুল্লাহ, এই লজ্জা আমি কথাই বলতে পারিনি, বাস্তব কথা। কারণ 222 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, কন্যা শিশু যদি পেশাব করে দেয় তাহলে কাপড় ধোয়া লাগে, আর ছেলে বাচ্চা যদি পেশাব করে দেয় শুধু পানি ছিটিয়ে দিলেই হয়, তাহলে মেয়েদের পেশাবের কি অপবিত্রতা বেশি প্রমাণ হয়। আপনি বেশি বলেন না, তো অবস্থাটা দেখেন, যেখানে দলিল, হ্যাঁ মাঠে আসেন আপনি, সেখানে কুলুক নেন আপনি, ঢেল নেন, টিস্যু নেন, পরে আর পানি নেওয়া লাগবে না, কিন্তু পানি থাকা অবস্থায় কোনো কিছুই চলবে না। এরপরে মুরব্বী আপনাকে বলছি,
শুনে রাখুন, আপনি এত কিছু করলেন, করার পরেও যদি এক ফোঁটা পেশাব বের হয় ওর দায়িত্ব কে নেবে? বের হতে পারে না, স্বাভাবিক তো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা তোমার পছন্দ হয় না, তুমি মোহাম্মদকে ইমাম হিসেবে গ্রহণ করবা? তুমি কবরে জবাব দিতে পারবা যে আমার নবী ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি কোন হুজুরকে মেনে চলছো, কোন পীরের মুরিদ হয়ে বসে আছো, কোন বুজুর্গ কোন দরবেশের পিছনে পিছনে চলছো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে পাঁচ পয়সা দাম দাও না তুমি। আল্লাহর নবী বলে দিয়েছেন, 1500 বছর আগে বলে দিয়েছেন, 168 নম্বর হাদিস আবু দাউদ খুলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু পেশাব করে ওযু করতেন, ওযু করার পরে হাতে একটু পানি নিয়ে লজ্জায় স্থান বরাবর কাপড়ের উপরে ছিটিয়ে দিতেন। আল্লাহু আকবার। যদি পেশাবের কোনো ছিটা লেগেও থাকে, এই পানির মাধ্যমে আল্লাহ তাকে মাফ করে দেবেন। এই আমলটা মুরব্বি করার সুযোগ হয়নি, বয়স 95 বছর হয়ে গেছে, পায়ে এখন 3টা হয়ে গেছে, এক পা কবরে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, আজও এই রাসূলের হাদিসের উপরে আপনি আমল করলেন না কেন? কেন করতে পারলেন না? কতটা নেবেন আপনি বিধান? শিক্ষা দেওয়া হয়েছে এমন ভাবে, এমন ভাবে শিক্ষা দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, যার কোনো দলিল নাই, আদব শিক্ষা দিয়েছে। মসজিদে গিয়ে আদবের সাথে আগে বসে পড়বেন, বলেন এটা আদব না বেয়াদবি? ওই রোগ কিন্তু আমাদের মধ্যে ঢুকেছে, খবরদার। মসজিদ আপনার টাকা তৈরি হতে পারে, আপনার বারবার টাকা তৈরি হতে পারে, কিন্তু মসজিদে ঢুকতে হলে নবীর তরিকা লাগবে। আপনি কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন শিক্ষা দেয়া হলো, কিসের সালাত শিক্ষা দেয় এটা তো বুঝি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করবে। 2 রাকাত সালাত পড়েই বসতে হবে। সহিহ বুখারী 444 নম্বর হাদিস, হাদিস তো আছে মানেন না কেন, ফজিলত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, কত গুরুত্বপূর্ণ বিষয়, সহিহ বুখারী 931 নম্বর হাদিসটা খুলেন, আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, সুলাইকাল গতাফানি, সাহাবি এসে বসে গেছেন মসজিদে জুমার দিনে খুতবা দেওয়া করেন, আল্লাহ রাসূল বলছেন, আসাল্লাইতা, এই সুলাইক তুমি সালাত পড়েছো? কালা, না পড়িনি। কম দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো, ফাউজিজ সংক্ষেপ করো। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীর সর্দার, তিনি খুতবা দিচ্ছেন। আল্লাহর নবীর খুতবা দেওয়াকালীন সালাত চলে, তুমি কত বড় ভণ্ড ইমাম হয়েছো, তোমার খুতবা দেওয়ার সময় সালাত চলে না? তুমি কেন লালবাতি জ্বালালে? খুতবার সময় নামাজ পড়া যাবে না? কেন বললে এটা? এই হাদিস প্রমাণ করে না? কি জবাব দেবে এই হাদিসের? হাদিসের পাতায় হাদিস আছে, ও তোমার খুতবা শোনা ওয়াজিব, আর রাসূলের খুতবা শোনার ভুয়া, আল্লাহ নবীর খুতবার দাম নাই। আল্লাহর নবীর খুতবা দেওয়াকালীন যদি মসজিদে সালাত চলে, তুমি কত বড় ইমাম হলে লাল বাতি জ্বালায় রাখছো, সালাত পড়তে লাগলে বসে, এই বসেন, এখন সালাত পড়া চলবে না, খুতবা চলছে সালাত চলবে না, এই কত বড় ভণ্ড, চিন্তা করতে পেরেছেন? অসম্ভব। এ সাহস পেলেন কোথায়? কেন, ফজিলত আছে, ফজিলত কি কানা চোখে দেখানো ফজিলত? ও এটা হাদিসের ফজিলত, এটা চোখে দেখে না, যদি ফাজায়েল আমলে থাকতো ঠিকই দেখতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলছেন, বেলাল তাজা মরেইনি, তিরমিজির দ্বিতীয় খণ্ডের 209 পৃষ্ঠার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেলাল ঘটনা কি, মা দাখালতুল জান্নাতিল্লাহ সামিতু খাসকাতা, বেলাল যখনই জান্নাতে ঢুকি তখনই তোমাকে আমি দেখি, আমার সামনে দিয়ে তুমি হেঁটে যাচ্ছ জান্নাতে, ব্যাপারটা কি বলো তো? বেলাল রাজিয়াল্লাহু আনহু কালো কুচ্ছিত একটা মানুষ, গোলাম মানুষ, দরিদ্র নিঃস্ব একটা মানুষ, কিছুই না, একটা অসহায় মানুষকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেলাল ব্যাপারটা কি, আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ, ব্যাপার কি?
আল রাসুলকে বেলাল বলছেন তেমন কোনো আমল করিনি, ইজা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন আও ইজা আযযামতু সাল্লাইতু রাকাতাইন। আল রাসুল, আমি ওযু করলে দুই রাকাত সালাত পড়ি, আর অথবা যখন আজান দেই তখন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, আর আমল করি না তেমন। আল রাসুল বলছেন বিহিমা বিলাল, হয়েছে আর বলতে হবে না, এই দুই রাকাত সালাতে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চিন্তা করতে পেরেছেন, ফজিলত আছে, নির্দেশ আছে, বাস্তব হাদিস আছে, কিন্তু বয়স 95 বছর হয়ে গেছে, আজও এই হাদিসের প্রতি আমল করা শিখল না। কোথায় পেলে মসজিদে গিয়ে বসতে হবে, কোন দলিলের আলোকে বলছে এটা? কোনো প্রমাণ নাই, প্রমাণহীন চলছে, সবই চলছে প্রমাণহীন। শুধু একটা দুইটা যখন বলতে থাকি অন্তত 3-4 ঘন্টা আমি বলতে পারবো ইনশাআল্লাহ, এইভাবে একটার পর একটা শিক্ষা দিয়েছি। ইমাম ঘোষণা দিচ্ছে, ইমাম ঘোষণা দিচ্ছে যে কাতার সোজা করুন, উভয়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ান। এই কত বড় প্রতারক, চিন্তা করতে পেরেছেন? এই উভয় মুসল্লির মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখতে হবে, এর কোনো দলিল আছে পৃথিবীতে পাওয়া যাবে? কেন বলছে ইমাম? এটাকে হাদিস বিরোধী না? প্রত্যেকটা আমুল একটার সাথে আরেকটা লাগান, কতটা হাদিস বিরোধী দেখেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 97 পৃষ্ঠার হাদিসটা খুলুন, লা তাযারু ফুরুজাতিল শয়তান, শয়তানের জন্য তোমরা ফাঁক রেখো না, শয়তানের জন্য ফাঁক রেখো না। মান সালা সাফফান সালাহুল্লাহ ওমান কাতা সাফফান কাতাহুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন, যে ব্যক্তি কাতারের মাঝে মিলে পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়ালো, একই পৃষ্ঠার মধ্যে পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ, টাকলুর সাথে টাকলু মিলানোর কথা এসেছে 97 পৃষ্ঠা আবু দাউদের মধ্যে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন এইভাবে ফজিলত নাই? আল রাসুল যখনই সালাত শুরু করতেন তখনই বলতেন, আমি কিন্তু এখনো জাল বলা শুরু করিনি, আমি কি বলছি এগুলো ভুয়া, আবার সহি বলছে জয়ীব না বলিনি, আরে জয়ীব জাল বললে তো বলবো যে এটা জয়ীব জাল, এতক্ষণ যেগুলো বলছি এগুলো কোনো দলিল নেই, ভুয়া ভুয়া, বুঝেন কথাটা? ভুয়া কথাটা বুঝেন? কোনো প্রমাণই নাই। আরে জাল হাদিস থাকলে না বলবো অমুক কেতাবে আছে, তাও নাই যে যেগুলো চলছে বাজারে। কি বলছিলাম? ও সালাতের বিষয়টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ওয়াক্তে বলতেন তারাসসু, ইটের মতো করে দাঁড়ায় যাও, পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারাসসু, আকিমু সুফু ফাকুম, কাতার সোজা করো, সাব্বু সুফু ফাকুম, কাতার সোজা করো, সদ্দুল খালাল ফাঁক বন্ধ করো। কতবার বলেছেন, প্রত্যেক সালাতে বলতেন। ইমাম সাহেব আপনার লজ্জা লাগে, শরম লাগে বলতে, আর বল ধমক দেয়, এটা কয়বার বলা লাগে? সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ওয়াক্তে বলেছে, আর তুমি এত বড় ইমাম হয়েছে, ওই জন্যই তো বলি হুজুরেরা মনে করে নবী আর কি জানতো, আমাদের ডিগ্রি অনেক বেশি। আপনারা নাউজুবিল্লাহ বলছে, ওরা বলবে না নাউজুবিল্লাহ, ওদের এলেম কালাম এত বেশি, ওর কিছু মনেই করে না আল্লাহ নবীর সুন্নাতকে। মুয়াজ্জিনকে দে বলাই, কাতার সোজা করি, নিজে বলবে না, নিজে বলবে না, অথচ হাদিসের শব্দ 5797 নম্বর হাদিস তাবরানি আওসাতের মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফফিন, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাবে, রাফাল্লাহু লাহু দারাজা, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। আলহামদুলিল্লাহ, এই সুন্নাত মানা যাবে না? ফজিলত আছে, নির্দেশ আছে, আর হুজুর বলছে 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ান। এই 4 আঙ্গুল বড়ার কারণে এখন আধাত এক হাত ফাঁক রেখে দাঁড়ায়। আমি বক্তব্য দিয়ে বেরিয়ে আসছি, এতই খারাপের খারাপ বেদাতিরা বক্তব্য দিয়ে বেরিয়ে আসছে, আমাকে মসজিদে ধরে বলছে যে আপনি যে দাঁড়াইছিলেন আপনার দুই পায়ের মাঝে ফাঁক ছিল না, সে শয়তান এখানে দাঁড়ায় না, খেয়াল করছেন কি আপনি? ও হাদিস মানবে না, তাই শয়তানি যুক্তি দিচ্ছে,
তারপরে আচ্ছা ও জানে না ইমাম যেখানে দাঁড়ায় ইমামের সাইডে লোক থাকে, ওখানে কি শয়তান দাঁড়াবে? আল্লাহ রাসূল বলছেন উভয় মুসল্লির মাঝখানে শয়তান দাঁড়িয়ে দুইজনকে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। এই জন্য জানবে না, তাই প্রশ্ন করেছে যে দুই ঠ্যাঙ্গের মাঝে যে ফাঁক থাকে এখানে শয়তান দাঁড়ায় না। উত্তর কি হবে বলেন তো দেখি। আবু তাহের বর্ধমান আপনাদের যে আপনি নাকি আল্লাহকে অস্বীকার করেন, যে আল্লাহকে অস্বীকার করেন মানে আল্লাহ আছে এটাই তো কালকে বক্তব্য দিলাম। তখন হচ্ছে আপনি নাকি বলেছেন যে আল্লাহ সব জায়গায় থাকে না, আল্লাহ আরশে থাকে। যে হ্যাঁ তাই তো বলেছি। যে বলেন কি, আমরা তো জানি আল্লাহ সব জায়গায় থাকে। কে বলছে? যে হুজুরেরা বলছে। তা হুজুর বসেছিলেন একটা মোড়ার উপরে, মোড়া বুঝেন মোড়া, মোড়ার উপরে বসেছিলেন। আব্দুর রশিদ জিজ্ঞেস করছে যে হুজুর ওই মোড়ার নিচে যে জায়গাটা আছে ফাঁকা আপনার পাশার নিচে, আল্লাহ কি ওখানেও আছে? কি জবাব দিবে? হ্যাঁ জবাব আছে, কেন সব জায়গায় থাকে যে আল্লাহ? এসপি সাহেব কথা বলেন, জিজ্ঞেস করেন আল্লাহ যদি সব জায়গায় থাকে যে নিচে যে জায়গাটা আছে আল্লাহ কি ওখানেও আছে? কথা আঁকায়টা এসপি সাহেব বলছে কথা বলেন না কেন? এসপি সাহেব বলছে আপনি নাকি বলেছেন যে আল্লাহর আকার আছে, আমরা তো জানি আল্লাহ নিরাকার, আপনি এই সমস্ত বিভ্রান্তি ছড়াতে আসছেন কেন? কে বলেছে আপনাকে আল্লাহ নিরাকার? বলছে হুজুরেরা বলছে আল্লাহ নিরাকার। আব্দুর রব সাহেব বলছেন যে হুজুরদেরকে জিজ্ঞেস করেন আবু হানিফা আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছেন, এই কথা কি ঠিক? আরে আপনারা বলছে যে না। হুজুরকে জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করেন আল্লাহ আবু হানিফা আল্লাহ রাব্বুল আলামিনকে আবু হানিফা স্বপ্ন দিয়েছেন কয়বার? 99 বার। যদি আল্লাহ নিরাকার হয় তাহলে আবু হানিফার স্বপ্নটা কি মিথ্যা? আর এটা যদি সত্য হয় এটা কি দোহালসে খালি নেই, যে কোনো একটা হতেই হয়। এসপি সাহেব বলছে কথা বলেন না কেন আপনারা? তো হুজুর বলে যে কথা বলবে কি করে, সব কথা তেড়া তেড়া বলছে। এগুলো তেড়া কথা? হ্যাঁ যদি নিরাকারই হয় তাহলে আবু হানিফা 99 বার, একবার দুবার হলে না হয় কয়বার? 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন, দেখলেন কি তাহলে? তখন এসপি সাহেব বলছেন যে আশ্চর্য ব্যাপার, লোকটাকে গ্রেফতার করার জন্য নিয়ে আসলেন আর আপনারা কথাই বলতে পারছেন না। তখন বলছে আব্দুর রব সাহেব বলছে আমি তো দলিল বেরি করিনি এখনো, দলিল এখনো বেরি করিনি, এরা আমার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। দেখেন দলিল না বের করতে যে যুক্তি মারছে, আলহামদুলিল্লাহ একবারে যুক্তি শেষ। ইনারা ছিলেন এটা আল্লাহ প্রদত্ত এগুলো মেধা তাদেরকে দিয়েছিলেন। সানাউল্লাহ অমৃতেশ্বরী একজন ছিলেন সেই যুগে। আরে কাদিয়ানিকে যেভাবে সাইজ করেছে গোলাম আহমদ কাদিয়ানি শয়তানটাকে, ও বদমাস বাহাস করতে এসেছে সানাউল্লাহ অমৃতেশ্বরীর কাছে, ও বলছে যে আচ্ছা সানাউল্লাহ তুমি যে বলছো আমি নবী না, আল্লাহ যে কোরআনে বলে দিছে আমি নবী তাই নাকি? তো বলছে যে ইসমু আহমদ আর আমার নাম আহমদ, তোমার নাম তো গোলাম আহমদ। বলছে না না আমার নাম আহমদ। সানাউল্লাহ সাহেব বলছে তুমি কি জানো আমি আল্লাহ, মানে সানাটা বাদ দিয়ে দিছে, সানা বাদ দিলে কি থাকে? আল্লাহ থাকে, ও শয়তান বাদ দিছে কি গোলাম। তখন সানাউল্লাহ সাহেব বলছেন আমার মতো আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠায়নি, নবী কে পাঠায়? আল্লাহই পাঠায়। সানাউল্লাহ বলছে যে আমি আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠাই, আমি আল্লাহ নিজেই বলতেছি তোমাকে নবী করে পাঠাই না, আর বাহাস হবে? দেখছেন কথার মধ্যে শেষ। আল্লাহ তাকে এত মেধা দিয়েছিলেন। এখন চলছে ডাক্তার জাকির নায়েকের যুগ, আলহামদুলিল্লাহ বেদাতিরাও ধসে গেছে, আর যত মুসলিম আছে যত তর্কবাজ আছে সব একবারে ঠেটা হয়ে গেছে জাকির নায়েকের কাছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা রহমত যুগে যুগে আসবে। কিছুদিন আগে এসেছেন না আলবানি একজন, তাই না? উফ পৃথিবীকে ধাক্কা দিয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ, এমন ধাক্কা দিয়েছেন পৃথিবীকে, জাল জৈব নিয়ে যত ব্যবসা করছিল হুজুরেরা সব জাল জৈব আলাদা করে দিয়ে গেছে, হুজুরদের ব্যবসা নষ্ট হয়ে গেছে।
এই কয়েকদিন আগে একজন ছেলে কি চমৎকার বেদাতে হুজুর বক্তব্য দিচ্ছে, চট করে হুজুর বলেছে যে তাবিজ লটকানো শিরিকের মধ্যে হাদিস নেই। এক ছেলে উঠে দাঁড়িয়ে বলছে, বলেন কি? মোস্তাদ আহমদের হাদিস, মান আল্লাহ কা তামিমাতান ফাকা দাস রাখা, যে তাবিজ ঝোলাবে সে শিরিক করবে, আল্লাহর নবী বলেছেন। হুজুর সাথে সাথে একবারে হট্টগোল লেগে গেছে, সাথে সাথে রাসূলের নামে মিথ্যাচার করছে, একবারে আল্লাহ নবী বলে গেছেন তাবিজ ঝোলানো শিরিক, আর এ বলছে হাদিস নাই। একটা যুবক ছেলে দাঁড়িয়ে ও বেদাতির বক্তব্য শেষ হয়ে গেছে এই জায়গাতে। একবারে আলহামদুলিল্লাহ মানুষ এখন বুঝতে শিখছে, জানতে শিখছে আস্তে আস্তে। এটা গেল একটা। তাহলে আপনারা সুন্নাতকে শক্ত করে ধরার জন্য রেডি থাকবেন তো, বুঝতে থাকবেন তো? ইনশাআল্লাহ শিক্ষা দিয়েছে, পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে, মহিলারা বাঁধবে বুকের উপরে। কিয়ামত পর্যন্ত খুঁজেন এর কোনো দলিল নাই, কোনো দলিল নাই। চলছে সমাজে, এমনিতে চলছে, কয়টা বললাম আমার মনে নাই, আমি বলতে থাকি একটা করে। কোথায় পেল মহিলারা হাত বাঁধবে বুকের উপরে, পুরুষরা বাঁধবে নাভির নিচে? এই মর্মে পার্থক্য পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি, কিন্তু চলছে, বাজারে চলছে। নারী পুরুষ উভয়ে বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে, এটাই সহি হাদিস। কথা বোঝা গেছে? এর পার্থক্য নাই, আমরা উল্লেখ করে দিছি। তুমি কেন বললে? একটা দলিল দেখা। সালাতের মধ্যে তাশাহুদ পড়ানোর সময় কি করে, আপনারাও করেন, আপনাদের মধ্যে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারে এক টুক করে, দলিল খুঁজে বের করো তো দেখি। চোদ্দ পুরুষ গ্যারেন্টি দিলাম, কোন কিতাবে বর্ণিত হয়েছে এ টুপ করে এভাবে মারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1346 নম্বর হাদিস, 1338 নম্বর হাদিস সহি মুসলিম এসেছে, 989 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, কানা ইশিরু, তিনি ইশারা করতেন, হাদিসে আসছে। ইশারা করতে হবে এইভাবে, চোখের দৃষ্টিটা এই জায়গায় থাকবে, যতক্ষণ তাশাহুদ শেষ না হবে দুই তাশাহুদে আঙ্গুল কি করতে হবে, নড়াতে হবে। এটা হলো সহি হাদিস। নাসিরুদ্দিন আলবানি বলছেন যে ইল্লাল্লাহ বলে মারার, এরকমভাবে মারার কোনো সহি হাদিস নাই, হাসান হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, এমনকি জাল হাদিসও, জাল হাদিসও নাই। কিন্তু কি চলছে, আপনারাও করেন এটা, কিন্তু সংশোধন করে নেবেন তো, নাড়াতে থাকবেন এইভাবে, ঠিক আছে? সুন্নাত আপনাকে আমাকে মেনে নিতে হবে, কোনো কথা নেই। সালাম ফের, সালাতে ভুল হয়ে গেছে, আসসালামু আলাইকুম বলে ডান দিকে এক সালাম ফিরায় আবার সেজদা দিল, দিয়ে উঠে আবার তাশাহুদ পড়লো। এই ডান দিকে সালাতে ভুল হলে একবার সালাম ফেরানোর একটা জাল দলিল পৃথিবীতে নাই। কেন তৈরি হলো? আপনাদের প্রশ্ন অনেকগুলো যে বলেন কি আপনি, আর হুজুরদের এত সাহস, ওরা যা ইচ্ছা তাই তৈরি করতে পারে, যা ইচ্ছা তাই তৈরি করতে পারে, এটাই চলছে, কিন্তু দলিল নাই। একটা প্রমাণ বের করুক, রফুল আদের হাদিস তৈরি করেছে, সহি বুখারিতে 5টি হাদিস আসছে, সহি মুসলিমে 5টি আসছে, আবু দাউদে 16টি, তারপরে নাসাইতে 13টি, ইবনু মাজাতে 11টি, তিরমিজিতে 1টি, প্রায় 51-52টি হাদিস বর্ণিত হয়েছে শুধু কুতুবে সিত্তার মধ্যে, 6খান মৌলিক কিতাবের মধ্যে। সহি বুখারির 5টা রফুল আদের হাদিসকে নাকচ করার জন্য, উৎখাত করার জন্য সহি বুখারির টিকার মধ্যে 102 পৃষ্ঠায় একটা হাদিস যোগ করেছে আব্দুল ইবনে জুবায়ের থেকে। কি হাদিসটা জানেন? জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন আব্দুল ইবনে জুবায়ের মসজিদে, দেখছে একজনকে রফুল আদান করতে, সালাচ্ছেদের ডেকে বলছে, এই আল্লাহর নবী করতেন আমরাও করতাম, রাসূল ছেড়ে দিয়েছেন আমরাও ছেড়ে দিয়েছি। এই যে আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু নামে হাদিসটা তৈরি করেছে, সম্পূর্ণ বানোয়াট, গাঁজাখুরি, মিথ্যা, উদ্ভট, দলিলবিহীন, একবারে নগদ কাঁচা টাটকা জাল হাদিস, টাটকা জাল হাদিস। আমি বলে দিয়েছি, আমার হাত থাকা পর্যন্ত গ্যারেন্টি থাকলো, তোমার হাত থাকা পর্যন্ত তুমি খুঁজতে থাকো, কেন সহি বুখারির মধ্যে কোন সাহসে এরকম একটা জাজল্য টাটকা
পাক্কা মিথ্যা, নগদ মিথ্যা হাদিস সংযোগ করলে কি করে? বুখারীর টিকায়, টিকা বুঝেন তো, হাসিয়া উল্লেখ করেছে 102 পৃষ্ঠার মধ্যে। কেন উল্লেখ করলো? মহাদ্দিসগণ বলছেন এই হাদিসের কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। কেন তৈরি করলো? কোন সাহসে তৈরি করেছে? শুধু একটা না, ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু তৈরি করেছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তৈরি করেছে, যারা বড় বড় সাহাবী তাদের নামে তৈরি করেছে, যারা হাদিস বর্ণনা করেছে, এত বড় সাহস নিয়ে কাজ করেছে। এরপরে আর একটা জিনিস, যখন ঠেকাতে পারছে না তখন বলছে যারে রাসূলের যুগে সাহাবীরা নতুন নতুন তো ওই বগলে পুতুল রাখতো, যার কারণে আল্লাহ নবীর অফিলাদান করতে বলেছিলেন, তোমাদের জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমলের দরকার নাই, এটাই যথেষ্ট। সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ দেয়, যে মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করে হাজার হাজার সাহাবী শাহাদাত বরণ করেছেন, সেই মূর্তি নিয়ে কি সাহাবীরা সালাত পড়তেন? কত বড় মিথ্যাচার, কত বড় গাঁজাখড়ি কথাবার্তা এটা! কিভাবে মেনে নিব? কোনো সাহাবীকে অপমান করলে যাদের মধ্যে মহব্বত আছে সাহাবীদের প্রতি তারা সহ্য করতে পারবে না, আমরা সহ্য করতে পারবো না, আমরা বলবো এর বিরুদ্ধে। ইমাম সাহেব মাথায় পাগড়ি লাগিয়ে খুতবা মেম্বারে দাঁড়িয়ে তুমি এই ধরনের জাজল্য মিথ্যা কথা বলো, কোন সাহস? কেন বলো? আল্লাহর নবী পারেননি একটা কথা বলতে, তাকে সার্টিফিকেট দেওয়া ছিল, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, তিনি পারেননি, তুমি কিভাবে পারো এটা? তুমি বলো কি করে এটা? তোমার সাহস হয় কোথায় থেকে? তুমি দোয়া তৈরি করলে কেন? আর একটা সালাতের মধ্যে আমি ভুলে যাচ্ছি, সবগুলো মনে রাখা তো কঠিন। সালাতের মধ্যে সালাম ফেরে হুজুর বুবার মতো পশ্চিম দিকে বসে থাকে, ডাইনেও ফিরে না বামেও ফিরে না, কোনো দলিল আছে? আসর আর ফজরে ফিরে, দুর্ভাগ্য। আল্লাহর নবী যে কোনো সালাত পড়াতেন সাথে সাথে মুক্তাদিদি ঘুরে বসতেন। বুখারীর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি করেন তুমি করো না কেন? বদমাশি করে একটা সুন্নাতকে হত্যা করার চেষ্টা চলছে। 1183 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সল্লু কবলা সলাতিল মাগরিব রাকাতাইন, সল্লু কবলা সলাতিল মাগরিব রাকাতাইন, সল্লু কবলা সলাতিল মাগরিব রাকাতাইন। তোমরা মাগরিবের পূর্বে দুই রাকাত পড়ো, তোমরা মাগরিবের পূর্বে দুই রাকাত পড়ো, তোমরা মাগরিবের পূর্বে দুই রাকাত পড়ো, যার ইচ্ছা সে পড়ো। কিন্তু এখন করেছে কি, পুরো মসজিদে শুরু হয়েছে তার মতো প্রচলিত এই মুনাজাত, টঙ্গীর মাঠে হয় আখেরি বেদাত। এটা হলো কি, মনে বলে যে আখেরি মুনাজাত না, এটা আখেরি বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে আজ পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে আজ পর্যন্ত আরাফার মাঠে জহর সালাত আসর সালাত একসঙ্গে দুই দুই চার রাকাত পড়া হয়, ওখানে কি আখেরি বেদাত হয়? টঙ্গের মাঠে আখেরি বেদাত হবে কেন? সব ভুয়া আমল নিয়ে ব্যস্ত মানুষ, সহি আমল নিয়ে কোনো চিন্তা নাই, মোটেই নাই। আপনাদের অনুরোধ করব আপনারা সহি আমল করবেন, আমল অল্প করবেন যেন জান্নাত পাওয়া যায়। কথা বোঝা গেছে? জালগুলো বাদী থাকলো আজকে, জৈবগুলো বাদী থাকলো, আগামী দিনে কোথাও আলোচনা করলে জাল জৈবগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা জিনিস আছে, খুব অভ্যাস আপনাদের মধ্যে আছে, সেই অভ্যাসটা কি? অভ্যাসটা হলো এই, যখন আয়তাল কুরসি পড়েন তখন ওই দাঁড়িটা সরায় একটা ফু মারেন, সালাতের পরে আয়তাল কুরসি পড়বেন, হাদিস সহি প্রত্যেক সালাতের পরে পড়বেন, কিন্তু বুকে ফু মারার এ দলিল নাই। চোখে ঝাড়া মারেন না একটা, ফাঁকা সাফ না আনকা গীতা মারেন ফু, এইভাবে একটা দলিল নাই। প্রত্যেকটা আয়াতই শেফা, কিন্তু এই আয়াত পড়ে ফু মারতে হবে, দলিল নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছে তখন হুজুর বলছে হুজুর চোখ লকড়াচ্ছে, দলিল নাই। কাহিনী মিথ্যা, জাল, মানে যদি জাল দলিল থাকতো তাহলে বলা যেত হাদিস জাল। এমন কিছু কথা সমাজের মধ্যে ছড়িয়ে আছে যার কোনো সমাজে ভিত্তি নাই। বন্ধুরা আমার আর একটা জিনিস শিখাতে, সালাম দে, সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ, এটা বলবে তাই না? এটা হাদিস। আমি যদি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উনি বলবেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কথা বোঝা গেছে? একটু বাড়াই বলবেন। এ
এই পর্যন্ত 5212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আর এই হাত ছাড়তে ছাড়তে ওনার যত পাপ আমার যত পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব পাপ ক্ষমা হয়ে যাবে। এটা লাগালাম, লাগালাম আরেকটা, আরেকটা লাগাই, মানে যত লাগাবে তত তো ফজিলত। এবার বলেন তো দেখে পাপ কমছে না বাড়ছে? বাড়ছে। যদি বলি আহমদুল্লাহ নাস্তাগফিরু আরো বাড়ছে, ইয়াগফিরুল্লাহু লানা লাকুম, এ দোয়া নাই কিন্তু সালামটাই দোয়া। আমি যে বললাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উনি বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এটাই দোয়া। কথা বোঝা গেছে? আর যদি নেকি বাড়ছে, নেকি বাড়ছে, পাপ বাড়ছে। যদি চুমু একটা দিয়ে দিই, মহব্বত মহব্বত, পাপ বাড়ছে না নেকি বাড়ছে? পাপ বাড়ছে। সুন্নাত পর্যন্ত থাকলে নেকি, সুন্নাতের বাহিরে গেলে পাপ বাড়তে থাকবে, এটা বেদাত। একটা এবার বলছে যে দোয়া করবেন, এবার বলছে কি দোয়া করবেন, মাইরি দিল ফি আমানিল্লাহ, দলিল বলতে হবে কি হাফিজাক আল্লাহ, অথবা বলেন আল্লাহ হাফিজ, অথবা বিদায় সময় বলেন আস্তা দেউল্লাহ, অথবা বলবে আস্তা দেউক আল্লাহ দিনাকা ও আমানাতাকা ও খাওয়াতিম আমালিক, এই দোয়াটা বলে দেবে। অথবা বলবে আল্লাহ মাকসিম আলাহু ও ওয়ালাদাহু ও বারিক লাহু ফিমা আতাইতাহু। কত দোয়া আছে হাদিসে, কিন্তু চালু করেছে কি ভুয়াটা, দলিল নাই। আপনার রাগ করছেন, আমি আর বক্তব্য দেব না, বুঝতে পারছেন? জাযাকুমুল্লাহ খায়রান, আলহামদুলিল্লাহ। প্রশ্ন আছে? আর প্রশ্নের উত্তর দেওয়া যাবে না আপনাদের? আচ্ছা আচ্ছা, থামেন থামেন, অনেক বক্তব্য, 2 ঘন্টা পার হয়ে গেছে, খেয়াল করেছেন আপনারা? আপনাদের শেষ অনুরোধ, শেষে একটা বলতে পারিনি শেষ কথা, সেটা হলো মুরব্বী আপনার প্রতি আমার দুঃখ নাই, আলেম হলে আমার প্রতি আপনার প্রতি দুঃখ নাই, রাগ নাই, ক্ষোভ নাই, আমার কোনো আপত্তি নাই, আমি শুধু অনুরোধ করেছি আমল যদি ভুল থেকে থাকে আল্লাহর ওয়াস্তে ভুলটা সংশোধন করে নেবেন। আজকে সে নামার পর থেকে কয়েকজন দুই হাতে মুসাফা করেছেন আমার সাথে, আজকে আমার সাথে বলেন, ওয়াদা করতে হবে হায়াতে বেঁচে থাকা পর্যন্ত দুই হাতে মুসাফা করবো না, বলেন সবাই ইনশাল্লাহ, বলেনি বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, আরে আপনারাই সুন্নাতকে জীবিত রাখবেন, বেদাতিদের সৃষ্টি হয়েছে সুন্নাতকে ধ্বংস করার জন্য, আহলে হাদিসের সৃষ্টি হয়েছে সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন ওয়ারাইকুম যামানা সাবরিন, সাহাবা কেরাম সাবধান থেকো, 10394 নম্বর হাদিস তাবারানি কাবীরের মধ্যে এসেছে, তোমাদের পর পর একটা যুগ আসবে ধৈর্যের যুগ, এই যুগে কেউ সুন্নাতকে টেকে থাকতে পারবে না, সুন্নাতকে ধরে থাকতে পারবে না, খুব কঠিন যুগ আসবে। আল্লাহ রাসূল বলছেন ইলমু তাওয়াসসাকে ফিহি, যে ব্যক্তি ওই যুগে সুন্নাতকে হাতে হাতে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু খামসিনা শাহিদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বসে ছিলেন, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমিন না আমিন হুম, আল্লাহ রাসূল এই 50 জন শহীদ কি ওদের যুগের না আমাদের যুগের? আল্লাহ রাসূল ধমক দেবে যে লাবাল মিনকুম, আরে ওমর না, তোমাদের যুগে বদর উহুদ খন্দক শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুন্নাত ছাড়তে রাজি নয় যে সমস্ত মসজিদে আজকে যে শুরু হয়েছে কোরআন এবং সুন্নাত দাওয়াতের একটা জাগরণ শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, মানুষ সঠিক আকিদা শিখছে, সঠিক সালাত শিখছে, সঠিক আমল শিখছে। এমত অবস্থায় এক শ্রেণীর মানুষ মসজিদ থেকে বের করে দিচ্ছে, থানায় মামলা দিচ্ছে, জেএমবি বলে গ্রেফতার করছে, মসজিদ বন্ধ করে দিচ্ছে, তালা মেরে দিচ্ছে, শুধু সঠিক টাইমে আজান হওয়ার কারণে, আমিন জোরে বলার কারণে, রফুল আদান করার কারণে, এক একটা সুন্নাত চালু হতে এদেশে শত শত আলেমের রক্ত গেছে, শত শত আলেমকে জেল খাতে হয়েছে, হাজার হাজার আলেমকে নির্যাতনের শিকার হতে হয়েছে। অতএব সুন্নাতকে প্রতিষ্ঠা করে আমরা জান্নাতে যেতে চাই, আমরা বেদাতের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। কথা মনে থাকবে আপনাদের? আপনাদের যদি ত্রুটি থেকে থাকে, ভুল থেকে থাকে, আমরা ভুলগুলো সংশোধন করে নেব ইনশাআল্লাহ। মুরব্বী আপনারও ভুল থাকতে পারে, আপনারও ভুল থাকতে পারে, আজকে ভুলটা
আপনি সংশোধন করে নেবেন। আল্লাহ বলে দিচ্ছেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকান 70 নম্বর আয়াত। আল্লাহ বলছেন না তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাদের সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দিবেন। আমি ক্ষতি করলাম না উপকার করলাম? বয়স আপনার 150 বছর হোক, জানতে পারলেন এর কোনো দলিল নাই। মুরব্বি 19 বার বিসমিল্লাহ পড়েন আপনি সকালবেলা, দলিল নাই? 19 বার বিসমিল্লাহ পড়ার দলিল নাই? মাথায় হাত দিয়ে সালাম ফেরানো পরে ইয়া কাবিয়ু ইয়া কাবিয়ু ইয়া কাবিয়ু বলেন, দলিল নাই? চলছে সমাজে এমনিতে, আরো বলতে আরো বের হবে। দেন পোস্টেন দেন জাজাকুমুল্লাহ খায়রান। একজন ব্যক্তি বেনামে 2000 টাকা দিয়েছে, আমি খুব খুশি হলাম, আলহামদুলিল্লাহ বেনামে দিয়েছে, আল্লাহ তুমি এই লোকটাকে আরশের ছায়াতলে ছায়া দান করো, আমিন। দিয়েছে 2000 টাকা, তুমি এই টাকাতে তুমি 2 কোটি টাকা বরকত দান করো, আমিন। বারাকাল্লাহু ফি আহলিক ও মালিক। আপনাদেরকে বলবো, মাদ্রাসার প্রোগ্রাম আমাকে বলেছে, আমি আদায় করতে জানি না, আপনারা এই প্রোগ্রামের জন্য কিছু দিয়ে যাবেন। সবাই শরীক হতে পারবেন তো? হ্যাঁ, উঠলেন কেন, উঠছেন কেন? আমি প্রশ্নের উত্তর দেব। আপনারা বেনামে 500, আলহামদুলিল্লাহ। এই যে নাম বলে যে আপনারা দেন, এটা ইখলাস বিরোধী হয়ে যায়, কথা বোঝা গেছে? আপনারা বেনামা দিবেন, একজন মাহরুম করবেন না। বাবা মার জন্য 2000 টাকা দিলাম, বাবা মার জন্য 2000 টাকা দিয়েছে, আল্লাহ আকবার, আল্লাহ তুমি কবুল করো। এখানে একটা সুন্নাত শিখে নেন, দান করলে কখনো নিজের নামে করবেন না, মনে থাকবে? বাবা মায়ের নামে করলে অটো আপনার নেকি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এত ফজিলতপূর্ণ, 2000 টাকা দান করেছে, মরে গেছে না বেঁচে আছে জানি না, আল্লাহ যদি মরে যায় মা আছে, আল্লাহ তুমি জান্নাতের ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করে নাও, আমিন। আপনারা কেউ মাহরুম হবেন না। আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করি, একটু হাত তুলেন তো, কার কার কাছে টাকা নাই? বেনামে 1500 টাকা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেনামে 1500 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। বলেন বলেন, সত্যি সত্যি বলেন, কার কাছে টাকা নাই একটু হাত তুলেন তো দেখি। বাপ মা না, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার বাপ মাকে জান্নাতুল ফেরদৌস সদস্য হিসেবে কবুল করে নাও, আমিন। তোমার কাছে নাই টাকা, তাই না? 1 টাকাও নাই তোমার কাছেও নাই, তোমার কাছেও নাই, তোমার কাছেও নাই, তাই না? আলহামদুলিল্লাহ, এই ভাইয়ের কাছেও নাই। আসলে হাত তুলেন, আপনি হাত তুলেন, টাকা নাই কার কার কাছে, হাত তুলেন আপনি, দেখেন তো 500 জন হবে কিনা? 500 জন হবে না, তাই না? যাদের নাই, এই মাদ্রাসা যেন বরকত হয়, তাদের পক্ষ থেকে 500 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ, আমার কাছে অত টাকা নাই। আমি দিচ্ছি, যা যা বললো খারাপ, আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। আপনারা বুঝতে পারেননি কেন 500 টাকা দিলাম, বুঝতে পেরেছেন কি জন্য? সমাজে না ভাই, তা আপনারা যাদের কাছে আছে মাহরুম করবেন না বলেছি না, বেনামে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আরো সে ছায়া তালা ছায়া দান করো, আমিন। আল্লাহ তুমি 500 টাকা দিছে, তুমি 5 কোটি টাকা বরকত দান করো এখানে, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকুমুল্লাহ খায়রান। আর যে বই আছে আমাদের মঞ্চে, আলহামদুলিল্লাহ, আসলে প্রশ্নগুলো যে করেন আপনারা, আমরা যে সহজ করে দিলাম আপনাদেরকে, 1330টা প্রশ্ন উত্তর দিয়েছি, প্রশ্ন উত্তর আরকানুল ইসলাম বইটার মধ্যে 1330টা প্রশ্ন উত্তর, শিরিক বিদাত আকীদা তাওহীদ সালাত সিয়াম হজ যাকাত কুরবানি সংক্রান্ত সব বিষয় উল্লেখ করেছে। আপনারা বইটা সবাই নিজ নিজ বাড়িতে একটা করে কপি রেখে দিবেন, এটা আমি অনুরোধ করলাম। টাকাকে বড় করে দেখবেন না। আপনারা 10 মিনিট বক্তব্য শুরু করেছে সারা দেশে, এই সুন্নাত যেন পড়তে না পারে। কেমনে সুন্নাতকে হত্যা করা যায়, যেখানে হাদিস বর্ণিত হয়েছে সেখানে তুমি সুন্নাতের বিরুদ্ধে করতে গিয়ে বক্তব্য শুরু করলে কেন? আজকে মাগরিবের পর কোনো বক্তব্য হয় আজানের পরে? সালাতের আগে বক্তব্য শুরু করছে, 5 মিনিট 7 মিনিট বক্তব্য দিয়ে তারপরে সালাত শুরু করছে, উদ্দেশ্যই হলো এই সুন্নাতের মানতে না পারা। কেন এই কৌশল? কেন যদি বেতের সালাতের কথা বলি, এত কৌশলী, এত প্রতারণা, এত ধোকাবাজি, এত ধান্দাবাজি, আপনারা জানেন? আজকে বলে দিলাম আপনাদেরকে, অনুরোধ করে বলবো, জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু সুন্নাত ছাড়তে প্রস্তুত নয়। হাজার বার ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছি কিন্তু নবীর সুন্নাত অপমান করবে কে সহ্য করতে পারবো না, ইনশাআল্লাহ। কেন নবীর সুন্নাত নেই গুলো কেন?
সিনেমিনে খেলো, এক রাকাত বেতের পড়ার বেশি চেষ্টা করবেন, কয় রাকাত? এক রাকাত বেতের পড়ার চেষ্টা করবেন। 995 নম্বর হাদিস সহি বুখারির মধ্যে এসেছে, 36 বছর বুখারি পড়ানোর পরেও, যে মানে 56 বছর বুখারি পড়ানোর পরেও বুখারিতে এক রাকাত বেতের হাদিস আছে, এই হাদিসটা নাকি চোখেই পড়েনি। আসলে ঠিক কথা এটা না, শয়তানি কথা এটা একটা, ও পাইনি। আমার চোখের সামনের ঘটনা যেটা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুক, মরে গেছে এই লোক, আল্লাহ তাকে যেন ক্ষমা করে। 22 বছর বুখারি পড়াইছে, বলছে যে এক রাকাত বেতের হাদিস পাইনি আমি। তো বুখারি শরীফটা, বুখারি সহি বুখারিটা নিয়ে যায় সামনে দিয়ে বললাম, এটা পড়ে দেখেন, পড়ে। তো বলছে যে এই হাদিস যে বুখারিতে আছে কোনোদিন খেয়ালই করিনি। চিন্তা করছে, শুধু তাই না, এদেশের যত মাজহাবি আলেম বই লিখেছেন বেতের সালাত সংক্রান্ত, কোন বইয়ে এক রাকাত বেতের সম্পর্কে একটা শব্দ লেখেনি। এক রাকাত বেতের নাই সারা দেশের মানুষ জানে, এক এক রাকাত বেতের সম্পর্কে তাহাবিতে নাই, এক রাকাত বেতের সম্পর্কে মানে কি বলে বাহরুর রায়কে নাই, এক রাকাত বেতের সম্পর্কে হেদায়েতে নাই, এক রাকাত বেতের সম্পর্কে কুদরিতে নাই, এক রাকাত বেতের সম্পর্কে সারেবেকাতে নাই, এক রাকাত বেতের সম্পর্কে ফতোয়া শামিতে নাই, এক রাকাত বেতেরকে টোটালি অস্বীকার করেছে। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পড়তেন এক রাকাত বেতের। আমি আমার জাল হাদিসের কবলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ের মধ্যে অনেকগুলো দলিল পেশ করেছি, কেমনে অস্বীকার করে। আজকে এটা না, আর একদিন বক্তব্য দেবো ইনশাল্লাহ, জালিয়াতি করেছে কোন কোন জায়গাতে। আর ছোট্ট একটা কথা বলবো, সারা দেশে পড়া হচ্ছে, সালাম ফেরানোর পরে মারছে কি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বে ওয়া আতুবু ইলাইহি, ওখান থেকে আমরাও শুনেছি তাই না, আমরা মুখস্থ করেছি, যার কোনো দলিল না, চলছে এটা খুব সুন্দর চলছে। কিভাবে তৈরি করেছি, শিক্ষা দিয়েছে কি করে, কোরআন তেলাওয়াতের পরে বলতে হবে, এই যে এই কোরআনেও আছে দেখেন, একবার গাঁজা মার্কা দোয়া তৈরি করে দিয়েছে একটা, দোয়া ও খতমিল কোরআন তৈরি করে দিয়েছে কোরআনের পিঠে, সাদাকাল্লাহুল আলিউল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন, বলতে 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 শেষ। এই পার্শ্ববর্তী আরেকটা আছে, এখানে লেখছে দোয়া ও খতমিল কোরআন, এর কয় রকমের কে জানে, আল্লাহ পাক ভালো জানে। আল্লাহর নবী পড়তেন কি, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ইমাম নাসাঈর একটা গ্রন্থ আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই গ্রন্থের 308 নম্বর হাদিস, 308 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, হাদিসের সনদ সহি, কোরআন তেলাওয়াতের পরে এইটাই বলবো, এই মানুষের তৈরি করা দোয়া বলবো না। কেন বলতে যাবো আমি, এই দোয়া তৈরি করেছে কে, আল্লাহর নবী যেটা বলেছেন সেটার বাইরে আমি যাবো কেন। শিক্ষা দিল কে, সারা দেশে সিয়াম ভঙ্গর দোয়া শিক্ষা দিয়েছে কোনটা, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কোথায় পেলে তুমি? সে আজকে 500 বছর আগে ইমাম কে মোল্লা আলী কারি হানাফি, তিনি তার মিরকাতুল মাফাতির মধ্যে বলে গেছেন, এটা মানুষের মুখে মুখে প্রচলিত, এর কোনো ভিত্তি না। হ্যাঁ, আবু দাউদে আছে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, সনদ জয়ীফ, জয়ীফ হওয়ার কারণে এটা মানি না আমরা, সনদ জয়ীফ, তাই ইফতারের সময় বলবো শুধু কি বিসমিল্লাহ, শেষ। ইফতারের পরে বলবো কি জাহাবাত দামাউ অবতাল্লাতুল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ, হাদিস সহি হাসান সনদ এসেছে, আমি এটা মানবো। আপনারা কি বিশ্বাস করেন যে কোনো কোন শরীয়ত কেউ তৈরি করতে পারে, শরীয়ত কেউ তৈরি করতে পারে, তার সুযোগ আছে? আল্লাহর নবী পারেননি। আমি বেশি উদাহরণ দেবো না, একটা উদাহরণ দেব, 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল মুখ ধৌত করার পরে, মুখমণ্ডল ওযুর সময়, ওযুর সময় মুখমণ্ডল ধৌত করার পরে এক চুল্লো পানি দাঁড়ির নিচে দিচ্ছেন। তো সাহাবীরা ভাবছেন এক চুল্লো পানি দিয়ে কি হবে,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে হাকাদা আমারনি রব্বি আযজা ওয়াজাল, ও সাহাবীরা এক চুল্লু পানি দাঁড়ির নিচে এইভাবে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ দান করেছে। তাহলে কি এক চুল্লু পানি দাঁড়ির নিচে দিবেন এটাও কার নির্দেশ? আল্লাহ। চিন্তা করতে পারে, নবী পারেননি কোনো কথা তৈরি করতে, হুজুর কেমনে পারলো? 176 পৃষ্ঠার হাদিস তিরমিজির মধ্যে এসেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারা ইবনে আজেবকে দোয়া শিক্ষা দিয়েছিলেন, ঘুমানোর দোয়া। তো বলছেন তুমি বলো আমান্তু বি নাবিয়িকা আল্লাযী আরসালতা, আমি ঈমান আনলাম আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। তো বারা ইবনে আজব একটু মাতবরি করে বলেছে যে আমান্তু বি রাসূলিকা আল্লাযী আরসালতা, আমি ঈমান আনলাম আপনার রাসূলের প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। কি পরিবর্তন হয়েছে বলেন তো দেখি? নবীর কি নবীর জায়গায় কি লাগাইছে? রাসূল। ভালো করেছে না খারাপ করেছে বলেন? ভালো করেছে না খারাপ করেছে? খারাপ করেছে। আশ্চর্য, নবী বড় না রাসূল বড়? তো ভালো করেনি? হ্যাঁ ভালো করেছে, কিন্তু ঘুষিও খাইছে। বারা ইবনে আযব নিজেই বলছেন যাহা বলেছে রাসূলের কাছে তখন ফাতওয়ানা বিয়াদিহি সাদরি, আল্লাহ নবী আমার বুকে মারলেন এক ঘুষি। নবীর জায়গায় রাসূল শব্দ যোগ করেছে, ঘুষিও খেয়েছে। রাসূল বড় হতে পারে, দোয়াটা শিক্ষা দিয়েছেন আল্লাহ, রাসূলের পরিবর্তন করার সুযোগ আছে? নবীর জায়গায় রাসূল বসাতে পারেনি, তুমি এতগুলো দোয়া তৈরি করে ছেড়ে দিলে কি করে? তারাবির দোয়া তৈরি করেছে, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতুল কুদরাতুল হাইবাতি ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু, পড়ে না তারাবির দুই বটের মাঝখানে? আপনাদের মনে একটু বৈরক্ত করলাম আজকে, আমার ইচ্ছাই ছিল আজকে কিছু কথা বলবো এইভাবে, মানে অবস্থা এরকম যে অবস্থা সমাজের ভুয়া আমল এত বেশি, সৎ আমল হারায় গেছে। এখনো কিন্তু জাল বলিনি আমি একটাও, জালটা থেকে গেল। আগামী দিনে এলাকায় যদি কোথাও আসি আমাকে মনে করে দেবেন আজকে জাল বলেন, একটু মনে করে দেবেন তো, এলাকায় কোথাও আসলে মনে করে দেবেন আজকে জাল হবে, সেদিন হয়েছে ভুয়া মারি দিছে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলে দিছে বলেন সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নাকি হয়, কত নাকি হয়? দলিল আছে? নাই। কোটির কমে কোনো ফজিলতি নাই, আল্লাহর নবী বলছেন আলাদা। 556 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, কেউ যদি সুবহানাল্লাহ বলে তাহলে আল্লাহ এত নেকি দেন, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। কত নেকি! আর 49 কোটি নেকি দ্বারা আপনার নারায়ণগঞ্জ জেলা ভর্তি হবে? হ্যাঁ, কোথায় আসল ফজিলত আর কোথায় নকল ফজিলত? বলে দিয়েছে কি, এক ওয়াক্ত সালাত কেউ যদি জামাতের সাথে পড়ে তার নেকি হবে 3,35,54,432 গুণ। দেখেন শুধু কোটির নিচে কোনো ফজিলত না। দলিল আছে? দলিল কি পড়েছেন? 560 নম্বর হাদিস খুলেন, আবু দাউদের মধ্যে এসেছে 25-27 গুণ নেকি বেশি হবে জামাতে সালাত আদায় করলে। আর বানাইছে কত? 3,35,54,432 গুণ। আপনাদের মনে থাকবে না, মনে রাখার একটা ব্যবস্থা করেছি, এই যে ফাজাইল আমলের মধ্যে যতগুলো মিথ্যা কাহিনী আর জাল জয়ী হাদিস আছে, ফাজাইলে নামাজ, ফাজাইলে জিকির, ফাজাইলে দৌরুদ, ফাজাইলে হজ, ফাজাইলে রমাদান, ফাজাইলে কুরআন, ফাজাইলে সাদাকাত, যেগুলো আছে সবগুলো আলাদা করে দিছি যেন আপনাদের বুঝতে সমস্যা না হয়, সাথে সাথে সহিগুলো উল্লেখ করে দিছি। মোটামুটি ফাজাইলে আমল বইটা আর মন থাকা ভালো। কি মহান, কি মহান, কি মহান, কি মহান, বলো কি